আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد আমরা الله تعالى দরবারে শুকরিয়া জানাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মাহফিলের আয়োজন করার উপস্থিত হওয়ার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। হাজরিন, আমরা সব মানুষেরই মনে আশা আছে, নিরাশা আছে, ভালোবাসা আছে, উৎকণ্ঠা আছে, ক্ষোভ আছে, সব সহ হঠাৎ করে এক সময় আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব, ঠিক না ভাই? আমরা সারাদিন যেগুলো নিয়ে ভাবি, কখনো দেশ নিয়ে, কখনো সমাজ নিয়ে, কখনো বিশ্ব নিয়ে, কখনো চারিদিকের মানুষদেরকে নিয়ে ভাবি, কত সময় চলে যায় ভাবতে ভাবতে, চায়ের দোকানে আলোচনা করি, দিনের পর দিন আলোচনা করে সময় চলে যায়। কিন্তু এক সময় হঠাৎ করেই আমাদের রবের ডাক এসে যাবে, এই সব আলোচনা থেকেই যাবে, আমরা খালি হাতে আল্লাহ তাআলার কাছে চলে যাব, ঠিক না ভাই? তো ভাইরা, সেই মানুষই তো বুদ্ধিমান যে নিজের ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, আমরা নিজের ভালোটা বুঝতে পারি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে একটা ছোট্ট সূরা আমাদেরকে বলেছেন যে মানুষ সবাই ক্ষতির ভিতরে রয়েছে, মানুষ সবাই ক্ষতির ভিতরে। আসলে বাস্তব কথা ভাই, কোটি কোটি টাকার মানুষ, কোটি কোটি টাকার মানুষ 2-4 লাখ টাকার জন্য মানুষ খুন করে, জমি কেড়ে নিচ্ছে, দুর্নীতি করছে, আছে না নেই ভাই? টাকা ব্যাংকে কত আছে হিসাব নেই, তারপরেও 2 লাখ টাকার জন্য অনেক অন্যায় করে ফেলছেন। কিন্তু এই টাকাগুলো সব রয়ে যাবে, এক সময় তাকে আল্লাহর ডাকে চলে যেতে হবে, ঠিক না ভাই? আমি আপনাদের রাজবাড়ি জেলার মাদার ডিস্ট্রিক্ট ফরিদপুর জেলায় গত প্রায় 12 দিন ছিলাম। আমার মা হঠাৎ হার্টের প্রবলেম হলো, যেটাকে ডাক্তারদের পরিভাষায় হার্ট ফেলিউর বলে। হাত বন্ধ হয়নি, কিন্তু হার্টের ফাংশন দুর্বল হয়ে গিয়েছে, যে কোনো সময় বন্ধ হবে। ডাক্তার ইসিজি দেখে বললেন দ্রুত কোনো সিসিউতে ভর্তি করেন। আমাদের পদ্মার এপারে পশ্চিমে, আমার বাড়ি ঝিনাইদহ, পদ্মার পশ্চিমে আপনাদের ফরিদপুরের হার্ট ফাউন্ডেশন এটাই নাকি ভালো, আমার ঝিনাইদহের ডাক্তার বললেন। তা আমি মাকে নিয়ে দ্রুত ফরিদপুর ডায়াবেটিক সমিতির হার্ট সেন্টারে, আবার হার্ট ফাউন্ডেশনে ভর্তি হলাম। প্রায় 4 দিন সিসিউতে মা ছিলেন, আমরাও ছিলাম। এরপরও আরও প্রায় 8 দিন, মোট 12-13 দিন আমরা হাসপাতালেই ছিলাম। মানুষ যে কত মরে, আর মরণ যে কত সহজ, আর জীবন যে কত কঠিন। মানুষ সিসিউতে ভর্তি হচ্ছে, কথা বলছে, অস্থিরতা প্রকাশ করছে, ভালো লাগছে না, মরে যাচ্ছে, চোখের সামনে ঘন্টায় ঘন্টায় 5-10 জন মরছে, কথা বুঝতে পেরেছেন? 16ই ডিসেম্বর মা হাসপাতালে সিসিউতে, আমরাও আছি। হঠাৎ একজন খুব নাম করা ফরিদপুরের নেতা মানুষ ভর্তি হলেন, 16ই ডিসেম্বরে খেয়েছেন, কোনো অনুষ্ঠানে গ্যাস হয়েছে, ভর্তি হলেন। যেহেতু প্রভাবশালী মানুষ, অনেক মানুষ তার সাথে, ডাক্তারও প্রাণপণে চেষ্টা করছেন,
কিন্তু কোনো প্রভাবেই কাজ হলো না, হঠাৎ মারা গেলেন। উনি যখন খেয়েছেন তখনও মনে করেননি যে মরবেন, যখন হাসপাতালে ভর্তিছেন তখনও মনে করেননি যে মরবেন, কিন্তু মৃত্যু এসে গেছে। এভাবে আরো মজা, মিনিটে ঘন্টায় দু ঘন্টায় মানুষ মরছে, আপনজনেরা পাগলের মতো কাঁদছে, আর ঠিক একটু পাশে আপনারা জানেন অম্বিকা কি যেন হল নাকি, ওখানে প্রচন্ড ঢোল ডগর বাজিয়ে মানুষ গানও গাচ্ছে। এই কান্নাও শুনছি, ওই গানও শুনছি, আবার ওই গান যারা গাচ্ছেন তাদের কেউ হয়তো আগামীকাল কানবেন। এটাই জীবন। দুর্ভাগ্য আমরা জীবনটা বুঝতে পারলাম না। আমরা অনেক সময় মনে করি যে মৃত্যুর কথা মনে করা বোকামি, যেমন যে ছাত্র মনে করে পরীক্ষার কথা মনে করা বোকামি। আসল বোকা কে? যে মনে করে পরীক্ষার কথা চিন্তা করা বোকামি, ওই কিন্তু বোকা, ঠিক না? পরীক্ষার কথা চিন্তা করলে কি পরীক্ষা দু মাস আগে হয় নাকি? না। কিন্তু আমরা কেউ যদি মৃত্যুর কথা বলি, ভাই আমি মরে গেলে, আমাদের দেশে আমাদের ঝিনাইদহের ভাষায় ষাট মানে বুঝি না কি জন্য ষাট বলতে নেই, আপনজনেরা মৃত্যুর কথা বলতে দিতে চাই না, শুনতে চাই না। তার মানে কি, আমরা যদি মৃত্যুর কথা বলি তাহলে আজরাইলের আমাদের কথা মনে পড়ে যাবে, ঠিক না? আর আমরা যদি মুখে না আনি তাহলে আজরাইলের আর ব্যাপারটা কি তাই ভাইরা? না, তা না। কাজেই ওই ছাত্রই তো বুদ্ধিমান যে জানুয়ারির প্রথম থেকে পরীক্ষার কথা মনে রাখে, আর সেই তো বোকা যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে লেখাপড়া করার কথা বললে বলে আরে দেরি আছে পরীক্ষা তখন দেখা যাবে। এই জন্য ভাইরা প্রায় মানুষই ক্ষতির ভিতরে। আল্লাহ তাআলা বললেন শুধুমাত্র চারটে কাজ যারা করে তারাই সফল হতে পারবে। তা আমি অন্য আলোচনা আজকে করব না, আমি শুধু এই ছোট্ট সূরাটা সূরা আল আসর আমরা অনেকেই মুখস্থ রাখছি, এটার আলোকে আমাদের জীবনের করণীয় গুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তার আগে আমার একটা সহজ প্রশ্ন আছে অথবা পর্যালোচনা আছে। আমরা অনেকেই মাহফিলে আসি আলহামদুলিল্লাহ, তবে অনেক সময় শুধু শুনতে আসি কোন হুজুর কি বলে, শুধু এইটুক শুনতে আসলে তো কোনো সওয়াব হবে না। আমাদের উদ্দেশ্য হবে শুনবো ভালো কথাগুলো পালন করো। আমি কোরআন পড়তে পারিনি, হাদিস পড়ার সময় পাই না, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের কথা হাদিসের কথা ভালো কথা শুনবো এবং পালন করব। আমি গতকাল বা পরশু আমাদের এলাকায় একটা মাহফিল করছিলাম, রবিউল আল মাস আসছে, বললাম যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আল মাসে জন্মেছেন এটা হাদিসে নেই, কোন তারিখে জন্মেছেন তাও নেই, তবে সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীদেরকে বলেছেন যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইতনাইন ফাসুইল আনহু ফাকাল যাকা ইয়াওমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াওমু বুইতু ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন, এর হিকমত কি, কারণ কি? তিনি বললেন এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারেই আমি নবুয়ত পেয়েছি তাই সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। হাজিরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সোমবারে রোজা রাখা কি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম এর আনন্দ প্রকাশ শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতি হলো সোমবারে রোজা রাখা। এই হাদিসটা জানার পরে আমাদের ভিতরে তিন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। একটা হলো আরে দূর, এতকাল কোন হুজুর বলল না, কোথায় থেকে কি বলে, এই প্রতিক্রিয়া হলে আপনি ঠুকে গেলেন। আর একটা প্রতিক্রিয়া হলো কোনোদিন তো শুনিনি,
রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন, সোমবারের রোজাই তার জন্ম কৃতজ্ঞতার শুক্রিয়ার সুন্নত পদ্ধতি। এই হুজুর বলল, আচ্ছা আমি আরো দু একজন হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখি, আমি আরো দু একজন আলেমের কাছে জিজ্ঞাসা করি, অথবা আমি ইন্টারনেটে সার্চ করি সত্যই মুসলিম শরীফ হাদিসটা আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আমি নবীর এই সুন্নত পালন করব। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রতিক্রিয়া ভালো। আর একটা প্রতিক্রিয়া, যে আলেম বলল, তারপরে যদি আস্থা থাকে যে না উনি হাদিসের কথা যা বলে মোটামুটি ঠিক বলে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যে ইনশাআল্লাহ আগামী সোমবার থেকেই আমি যে কয় সোমবার পারি রোজা রাখব। কথা বোঝেননি? আমি পরশু দিন প্রশ্ন করছিলাম যে ভাই হাদিসটা শুনে সোমবারে রোজা রাখার নিয়ত কে কে করেছেন, তখন কেউ হাত তুলেনি। কারণ আসলে আমরা শুধু শুনতে চাই, মানার চিন্তাটা আসতে চাই না। কিন্তু আমি যখন স্টেজ থেকে নামি, আমার এক ভাই এসে বলছে যে হুজুর নিয়ত করেছি আমি এখন থেকে সোমবারে রোজা রাখবো। আমি বললাম মাঝে মাঝে রেখেন? বলে না হুজুর প্রতি সোমবারে ইনশাআল্লাহ রাখবো, পাশাপাশি বৃহস্পতিবারও রোজা রাখবেন যদি পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সোম এবং বৃহস্পতিও রাখতেন। তিনি বলেছেন যে সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা, আল্লাহ সব জানেন, তারপরও বান্দার আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। এই দুই দিনে বান্দার আমল দেখে আল্লাহ শুধুমাত্র এক গ্রুপের মাফ করেন না, বাকিদের সবার মাফ করে দেন। কোন গ্রুপের মাফ করেন না? যারা হিংসা হিংসি করে, মুসলমান একবার একবার দেখতে পারে না, ওদেরটা বলেন ওদেরটা সাসপেন্ড থাক, ক্যান্সেল না, ওরা যতদিন মিল মহব্বত তৈরি না করবে, যতদিন মিল মহব্বত তৈরি না করবে ততদিন ওরা সাধারণ ক্ষমা পাবে না। কথা কি বুঝতে পারছেন? তা ভাইরা, এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে কোনো হাদিস শোনার পরে আমরা চেষ্টা করব জীবনে অনেক না পারি দু একবার অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা পালন করব, ঠিক না ভাই? এবং আমরা এখানে যারা বসে আছি সবাই নিয়ত করি যে আল্লাহ ভালো কথা শুনব এবং ভালো কথা যেন পালন করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করো, এই দোয়া আমরা সবাই করি, আমিন। হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে কোরআন কারিমের ছোট্ট একটা সূরা, আল্লাহ তাআলা সূরাতুল আসর, আসর মানে যুগ অথবা সময় অথবা বিকাল। আসর মানে কি? সময়, যুগ অথবা বিকাল। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম অথবা বিকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, নিশ্চয় মানুষ অবশ্যই নিশ্চিতভাবে ক্ষতির ভিতরে রয়েছে, দুনিয়ার ক্ষতি, আখেরাতেরও ক্ষতি, অনন্ত জীবনের ক্ষতি। ইল্লাল লাযীনা আমানু, আল্লাহ বলছেন শুধু ব্যতিক্রম হলো যারা চার রকমের চারটে কাজ করবে। ইল্লাল লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাতি, যারা নেক কর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের ব্যাপারে পরস্পরকে উৎসাহ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সবরের জন্য একে অপরকে উৎসাহ দিয়েছে। তাহলে কয়টা কাজ লাগবে বাঁচার জন্য? এক নম্বর ঈমান, দুই নম্বর কি? নেক আমল, তিন নম্বর মানুষদেরকে একে অপরে হকের কথা বলা, ভালো কথা বলা, সত্যের কথা বলা, চার নম্বর পরস্পরের সবরের জন্য নসিহত করা, উপদেশ দেওয়া। আমরা কোরআন কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে এই চারটে কাজের সামান্য কয়েকটা দিক আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কথা বলার, ভালো কথা শোনার তৌফিক দান করুন, আমিন।
ইমান আমরা সবাই চিনি, এবং রাজবাড়ির মাহফিলে ইমান নিয়ে এর আগে অনেকবারই আলোচনা করছি, ঠিক না ভাই? ইমান মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আজকে জুমার পরে আমি চুয়াডাঙ্গায় রওনা দিছি, গত পরশু দিন, গত পরশু অথবা গতকাল, গতকাল দুপুরে আমার ঝিনাইদহের অফিসে তিনটে যুবক ছেলে আসছে, হয়তো 11টা বাজে, তিনজনই যশোর শহরের সরকারি এমএম কলেজের ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্টের ছাত্র, দুইজন মুসলমান একজন হিন্দু। ওই হিন্দু ছেলেটা মুসলমান হবে, ইসলাম সম্পর্কে জেনেছে বুঝেছে, আমার কাছে এসে প্রশ্ন করছে, কিছু প্রশ্ন করবে বলে আসছে। ছেলেটার প্রশ্নটা বলি, ছেলেটা প্রশ্ন করছে, স্যার আমি ইসলাম সম্পর্কে জানছি, ইসলাম আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? বলে স্যার আমার প্রথম মনটা আঘাত লাগলো আমার বাবার মৃত্যুর পরে। আমার বাবা 1 বছর বা 1.5 বছর আগের কথা বললো, মারা গেল। আমাদের হিন্দু ধর্মের রেওয়াজ অনুযায়ী বাবাকে চিতায় নেওয়া হলো, চিতায় যখন বাবার গায়ের উপরে কাঠ চাপাতে হতে লাগলো আমার খুব কষ্ট লাগলো। বাবা কলিজার টুকরা, যে বাবাকে এত ভালোবাসছি, আহা বাবার আত্মার কত কষ্ট হচ্ছে, এত কাঠ চাপাচ্ছে, নিশ্চয় কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট লাগছিল। এরপরে আগুন দেওয়া হলো, আমার বড় ভাই আগুন লাগাল। আগুন লাগালে আপনারা দেখেছেন কিনা, চিতায় মরা মানুষেরও হাত পা ই করে ওঠে। হ্যাঁ, তো বললো যে আমার বাবা পা গুলো লাপ মেরে বেঁকা হয়ে গেল। তখন আশেপাশের লোক বললো আমার বাবার নাম গোবিন্দ, বললো গোবিন্দ লাফাচ্ছে একটু কাঠ দিয়ে বাড়ি দে, তে কাঠ দিয়ে বাড়ি মেরে মড়মড় করে আমার বাবার পাটা ভেঙে ফেললো। আমি অসুস্থ হয়ে পড়লাম। মুসলমানরা কত সুন্দর করে যত্ন করে আদর করে কবর দিয়ে আসে, বাবা মারা গেছে ঠিক, কিন্তু তারপরে বাবার দেহটা তো এইভাবে মেরে ভেঙে ফেললো। আমি আমার গোসাইদের অনেক প্রশ্ন করলাম যে এই যে লাশ পোড়াতে হবে কোন আমাদের বেদে আছে? গোসাইরা শুধু বলে 14 পুরুষ ধরে করতে হয়, করতেই হবে। আমি বললাম যে দেখো মুসলমানরা বাবা মারা যায়, দাদা মারা যায়, পরদাদা মারা যায়, তাও কবরটা চেনে, বাবা নেই অন্তত যেহেতু কবরের কাছে দাঁড়ায় একটু দোয়াটা করতে পারে। আমরা পুড়িয়ে লাশ পানিতে ছাই ফেলে দিলাম, আর তো কোনো চিহ্নই থাকলো না। এটা আমাদের কোন ধর্মগ্রন্থে আছে কেউ বলতে পারে না। তখন থেকে স্যার আমি ইসলাম সম্পর্কে পড়ছি, আমার খুব ভালো লাগে, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন করতে আসছি, সেটা হলো আমার বন্ধুরা বলছে যে তুই নামাজ পড়, স্যার ভালো মুসলমান না হয়ে কি নামাজ পড়া যায়? প্রশ্নটাকে বুঝতে পেরেছেন? আমি বললাম যে বাবা তোমার প্রশ্নটা একটু উল্টাতে হবে, নামাজ না পড়ে কি কোনোদিন ভালো মুসলমান হওয়া যায়? কেউ যদি প্রশ্ন করে তোমাকে যে ভালোভাবে সুস্থ না হয়ে কি খাওয়া দাওয়া করা যায়, তাহলে তুমি কি বলবে তাকে? কি বলবো ভাই? আমরা কি বলবো? পাগল বলো না, খাওয়া দাওয়া করেই তো সুস্থ হতে হবে। কাজেই যদি আমরা খাওয়া দাওয়া না করি, কেউ বলে যে আমি পুরো সুস্থ হই তারপরে খাবো, ওকে আপনারা কোথায় ভর্তি করবেন? পাগলা গারদে। ঠিক আমাদের মুসলমানদের ভিতরে এরকম আছে যে আগে ইমান ঠিক হোক নামাজ পড়বো, বা আগে এটা হোক নামাজ পড়বো। আরে নামাজ না পড়ে ইমান ঠিক হবে কি করে? ইমান তো মারাই যাবে, আত্মার খোরাক ইমানের খোরাক তো নামাজ। আর নামাজ আল্লাহর কত সহজ ইবাদত, বলবো ভাই যদি আল্লাহ তৌফিক দেন। তো ছেলেটা বললো যে আমার মা যদি জানে, আমার বাবা যদি, একে বাবা মারা গেছে, দাদা যদি জানে, বোন আছে জানে, ওরা তো কষ্ট পাবে, অনেক সমস্যা হবে। বলে দেখো তোমার বিজনেস তো তোমার মালিকের সাথে, আমার সাথে না।
তোমার মালিক তোমার অবস্থা জানে, আল্লাহ কারোর উপর জুলুম করবে না। কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করবে যে দেখো তোমাকে অমুক দিনের অমুক তারিখে তোমার অন্তরের ভিতরে ষোলো আনা ইমানের ডাক আসছিল, তুমি নিশ্চিত বুঝছিলে যে ইসলাম সত্য, তুমি মানছিলে না কেন? আল্লাহ কিন্তু ওইখানে ধরবে, আর কিছু না, তুমি যতটুকু পারো করবে, যতটুকু পারো করবে না, বিষয়টা তোমার আর তোমার মালিকের, এখানে আমাদের কিছু বলার নেই। ইমান কেউ দেখতে পায় না, কাজেই তুমি ইমানটাকে বিশুদ্ধ রাখবে। আর হিন্দু ধর্ম কোনো মূর্তি পূজা করতে বাধ্য করে না, মূর্তি পূজা হিন্দু ধর্মেরও নিষেধ, আবার জায়েজের মশলাও আছে, কিন্তু বাধ্যতামূলক না। কাজেই তুমি শিরিক থেকে বাঁচো, ইমানকে বিশুদ্ধ করো, নামাজ গোপনে যতটুকু পারো পড়ো, তোমাকে নামাজ শেখা পরে পড়া আগে তুমি তোমার মালিকের সাথে কথা বলবে যেভাবে পারো পড়ো, এরপরে বাবা মা দাদা তাদের সাথে ঝগড়া করো না, তাদেরকে যখন সময় হবে বুঝাবে, এক সময় আসবে যখন তারা মেনে নেবে, অথবা তুমি স্বাধীন হয়ে যাবে, বাবা মা মা তো আর আজীবন থাকবে না, তবে যতটুকু পারো আল্লাহর কাছে ততটুকু তুমি করবে। আমি জানি না তোমার অন্তর কতটুকু সাড়া দিয়েছে, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহর কাছে যে তোমাকে দাঁড়াতে হবে। এই কথা বলার উদ্দেশ্য গতকালকের কথা, আজকে জুমার নামাজ পড়ে আমার চুয়াডাঙ্গায় আমার বোনের ওখানে একটা জরুরি কাজ ছিল, তার মেয়ের বিয়ের কথা হবে, মুরব্বি হিসেবে আমার যেতে হবে। তো গাড়ি ধরে কিছুতে যাওয়ার পরে আমার ট্রাস থেকে ফোন করেছে, ওই ছেলেটা আসছে কালেমা পড়তে, ওর খুব শখ আমার কাছে পড়বে। বললাম যে হুজুর ফোন করেছিল আপনি পড়াই দেন, কোন মানুষ ভালো কাজ করতে চাইলে আমরা বাধা দেবো না, ওর ভবিষ্যৎ ওর, আমরা দোয়া করবো, কিন্তু আল্লাহ কালকে যদি আমাকে ধরে অমুক লোকটা ইমান নিতে আইছিল, তুমি ইমানটা তার নিতে দাও না, ইমান বেঈমান হয়ে মরে গেছিল, আমি কি বলবো? তো কালেমা পড়বো আমার সাথে, মোবাইলেই পড়বো, ইমান আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এই তো ঈমান, যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার ইবাদত আমার ভক্তি আমার বন্দনা আমার পূজা সব পাবেন একমাত্র কে, وحده لا شريك له, তার কোনো শরীক নেই। এটা হলো ঈমানের প্রথম বিষয়, আমরা অনেক আপনাদের বলেছি, তারপর ছোট্ট একটা বিষয় বুঝুন ভাই, শরীক কেউ পছন্দ করে না। আপনার স্ত্রী, আমরা বাংলাদেশের মুসলমান পর্দা করেন না অনেকে, আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে গল্প করে, বন্ধুর সাথে গল্প করে, আপনি মাইন্ড করেন না, কিন্তু আপনি যদি কখনো দেখেন আপনার দিকে যে আদর দিয়ে বউ তাকায়, ওই আদর দিয়ে আপনার ভাইয়ের সাথে অথবা বন্ধুর সাথে তাকাচ্ছে অথবা হাসছে, আপনি কি সহ্য করতে পারবেন? ওই বউ নিয়ে ঘর করতে পারবেন? বউ ভাত পুড়ায় ঘর পুড়ায় চাপেট ভাঙে রাগ করে বাপ মা তুলে রাগ করে সব সহ্য করতে পারে, কিন্তু বউ আর এক পুরুষের সাথে ঠিক আপনার যে আদর, ওই আদরের চোখ দিয়ে তাকিয়েছে, যদি আপনার চোখে ধরা পড়ে ওই বউ উনি ঘর করতে পারবেন? স্বামী মারে পিটায় রাগ করে ঝগড়া করে সব সহ্য করে, কিন্তু স্বামী আর একটা মেয়ের সাথে বউয়ের সাথে যে আদরে কথা বলে, ওই আদরে কথা বলে বউয়ের সাথে অন্য মেয়েকে শরিক করে, এইটা যদি কোনো বউ বোঝে সে কি ওই স্বামীর ঘর করতে পারে? সব সহ্য করা যায়, শিরিক সহ্য করা যায় না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের মালিক, আল্লাহ শিরিক সহ্য করেন না। একটা সন্তান তার মা, মাকে খুব ভক্তি করে, ভয়ও পায়, মা খুব রাগী, ওর যখন দুধের দরকার হয় খাবারের দরকার হয় টুকটুক করে খালার কাছে যায়, বড় আপুর কাছে যায়, আপু খালা একটু আম্মাকে বলে দাও আমার দুধ দিক। আচ্ছা আপনারা বলেন তো মা কি এই ছেলেকে পছন্দ করে? করে, তাই না? আচ্ছা করে, যদি প্রথম মহিলাদেরকে যে শুনে আসেন, করে না? মায়ের মাতৃত্ব কি চাই? যে ছেলে যা চাবে আমার কাছে চাবে। খিদে লেগেছে আমাকে বলো, মা রাগ করে আজকে তোর খেতে দেবো না,
মার মনটা কি চাই? ছেলে এসে মার ধরবে, মা মাফ করে দাও। কিন্তু ছেলে বুদ্ধিমান, যে বাপকে দাদিকে বলে, দাদি বা ও মা ছেলেটাকে খেতে দাও নি কেন? বৌমা খাইতে দেয়, কিন্তু মনে মনে ছেলে তার খুশি হয় না, বেজার হয়, বেজার হয়। মা তো ওইটে চাইনি, মা চেয়েছিল যে ছেলের পরে রাগ করবো, ছেলে এসে আমার আদর করে জড়াই ধরবে। কথা কি বুঝতে পারছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদের বিপদ দেন, কষ্ট দেন, কে দেন? আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক, বান্দার মনে আমার মায়া আসুক, আমার প্রেম আসুক, বান্দা জান্নাতের জন্য উপযুক্ত। কিন্তু বান্দা কি করে? আহা, আমার বিপদ হয়েছে, আল্লাহ তো আমার কথা শুনবে না, আল্লাহকে হুজুর দিয়ে চাপ দিয়াব। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? বেজার হলেন। কোন মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে, পানির প্রয়োজন হলে, বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে, দাদিকে খালাকে বলে, ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে। ঠিক যেমনই কোনো যখন বান্দা কোনো কিছুর দরকার হয়, আল্লাহকে না চেয়ে, আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহকে না দেখে আর কারোর কাছে যায়, ও আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। আমি দোয়া শিখতে পীরের কাছে যাব, ওজিফা শিখতে মাওলানা সাহেবের কাছে যাব, আমল শিখতে হুজুরের কাছে যাব, কিন্তু যা চাওয়ার কার কাছে যাব? আল্লাহ, আল্লাহ তাই চান। ভাইরা, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেছিলেন, তাই না ভাই? তিনি যখন মাছে গিলে ফেললো, তিনি কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমাকে বিপদ থেকে তোলানোর মতো কেউ নেই, আল্লাহ তুমি মহা পবিত্র, আমি অন্যায় করে ফেলেছি। তার মানে কি? ইউনুস আলাইহিস সালাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদটা আসছে, ঠিক না ভাই? আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে, বুঝেন না, বোঝেন না, বোঝেন না। ইউনুস আলাইহিস সালাম বোঝার পরে কি করলেন? কিচ্ছু না, আল্লাহর কাছে সারেন্ডার করলেন, ঠিক না, যে আল্লাহ অন্যায় করে ফেলেছে, মাফ করে দাও। এই তো কথা, আল্লাহ আমাদের থেকেও তো এটাই চান। তোমার পেট ব্যথা করছে, অসুখ হয়েছে, বিপদে পড়ে গেছো, আল্লাহ কেন দেন? আল্লাহ কোরআনে বলেছেন, আজকে অত বলার সময় নেই, শুধু এই জন্য যে বান্দা যেন আল্লাহর কাছে হাতটা পাতে, আল্লাহ খুশি হন, বান্দার কালবে আল্লাহর জিকির আসে, বান্দা জান্নাতের জন্য প্রস্তুত। কিন্তু বড় দুর্ভাগ্য যে বান্দা আল্লাহকে না দেখে অন্যদিকে দৌড়ায়। বাংলাদেশের মানুষ বলে নিজের ভালো পাগলও বোঝে, বলে না আপনাদের দেশে? বলে ভাই, আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না। আপনার খিদে লেগেছে, ঘরে মা আছে, আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে, পায়জামাটা পরে ওই 5 মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন, অথবা খালার কাছে চলে গেলেন, আপনি বোকা না বুদ্ধিমান? কার কাছে চাওয়া দরকার ছিল ভাই? মার সে তো আপনি কেউ নেই। আল্লাহ আমাদের কোরআন কারিমে বললেন, ওয়াইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিবুন উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আমি আমার বান্দার কাছেই আছি। বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। আল্লাহ আপনার কাছে আছেন, আল্লাহ আপনি ডাকলে সাড়া দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর আপনি জামাটা পরে পাঞ্জামি গায়ে দিয়ে 10 কিলো, 50 কিলো, 100 কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন, আপনি বুদ্ধিমান না বোকা? আপনি বোকা। যেটা বলছিলাম ভাইরা, যাবেন আমার কাছে কি জন্য? বিপদে পড়লেও যাবেন। আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলেই বলেছি, আপনাদেরও বলি, আলেমদের কাছে অবশ্যই যেতে হবে, পীর মাশায়েখের কাছে যেতে হবে। কি জন্য? হুজুর বিপদে পড়েছি, বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে? হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন, এই জন্য যাবেন। যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম, একদিন এক ভাই এসে হাজির, আমি প্রোগ্রামের সাধারণত আধা ঘন্টা আগেই চলে যেতাম, বসে আসি স্টুডিওতে যাওয়ার জন্য, ভাই এসে হাজির, হুজুর একটা বিপদে পড়ছি, সবাই বলে তদবির করো, অমুক হুজুরের কাছে তদবির নাও হয়ে যাবে, কিন্তু আপনারা টিভিতে বলেন তাবিজ তদবির এগুলো করতে হয় না,
এই জন্য আপনার কাছে আসলাম হুজুর, সুন্নত তরিকায় কোনো আমল আছে কিনা। কি বিপদ ভাই? আমার ঢাকায় বিজয়নগরে ওনার একটা ভালো জমি ছিল, একটা বড় প্লট ছিল, কয়েক কোটি টাকার সম্পত্তি। বলেন যে আমার প্লটটা ডেভেলপারদেরকে দিয়ে বড় হাই রাইজ বিল্ডিং করব বলে জমিটার দলিল আমি এক ডেভেলপার কোম্পানিকে দিয়েছি। এখন কোম্পানি আমার সাথে এগ্রিমেন্টও করছে না, দলিলও ফেরত দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। তা আমার মনে হয় হুজুর আমার জমিও গেল টাকাও গেল। হুজুর অনেকেই বলছে যে অমুক হুজুরের কাছে তদবির করো, জেন দিয়ে আদায় করে দেবে, এই করবে তাই করবে। তো হুজুর আপনারা বলেন এগুলো করতে হয় না, ইমান থাকে না, তাই হুজুর সুন্নত তরিকায় কি করবে? তাই বললাম দেখেন অবশ্যই সুন্নত তরিকায় চলতে হবে, তবে আমি তো আসলে খাস কোনো আমল জানি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিছু আমল শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন মানুষের জুলুম থেকে বাঁচার। আমার রাহে বিলায়েত বইয়ে আছে দোয়াগুলো, তখন হচ্ছে নতুন এডিশনে আরো বিস্তারিত আছে। তো ওনাকে রাহে বিলায়েত বই থেকে কয়েকটা দোয়া টিক দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন, সাহাবীদেরকে শিখিয়েছিলেন যে এই দোয়াগুলো পড়বে ঘুমাতে যাওয়ার সময়, তাহাজ্জুদের সেজদায়। আমি বললাম যখন ঘুমাবেন পড়বেন, তাহাজ্জুদের সেজদায় অর্থসহ মুখস্থ করে চোখের পানি যতটুকু পারেন ফেলে আল্লাহর কাছে কানবেন। অন্যান্য সময়ে দোয়া মাসুরার সময় পড়বেন, হাত তুলে কানবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে সবচেয়ে দোয়া কবুলের সময় যেহেতু তাহাজ্জুদ, একটু তাহাজ্জুদটা নিয়মিত পড়বেন। তো উনি চলে গেলেন, রাহেবেলাটা নিয়ে চলে গেলেন। মাসখানেক পরে উনি এসে হাজির। হুজুর সুখবর আছে, ওই লোকটা সেদিন এসে কোনো বলা নেই কওয়া নেই আমার দলিলগুলো আমাকে দিয়ে চলে গেল। তাই বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। না হুজুর একটু কিন্তু আছে। কি কিন্তু? তো হুজুর এই যে আপনি বলছিলেন তাহাজ্জুদে দোয়া করতে, নিজের জমির দরদেই তাহাজ্জুদটা শুরু করছিলাম, তাহাজ্জুদে যে আল্লাহর কাছে খুব দোয়া করতো, আপনার ওই দোয়াগুলো পড়ে পড়ে খুব ভালো লাগতো হুজুর, এত শান্তি লাগতো। এখন আমার মনে হচ্ছে যে ওই দলিলটা যদি আরো 6 মাস পরে দিত তাহলেই ভালো হতো। তো ভাইরা আল্লাহ তো এটাই চান, আল্লাহ ছোট্ট একটু বিপদ নেন, বান্দা একটু গোটা কান্নাকাটা করে আল্লাহর অলি হয়ে যায়। আর আপনি দৌড়ালেন অন্য জায়গায়, দৌড়াবেন হুজুরের কাছে যাবেন, হুজুর কোন দোয়া পড়তে হয় হুজুর শিখিয়ে দেবে। কিন্তু কানবে কে? আপনি কানবেন, কানলে আপনার বিপদও যাবে, আপনি আল্লাহর অলিও হয়ে যাবেন। কাজেই ভাইরা আল্লাহর সাথে কারো শরীক করেন না। চাওয়া পাওয়া, ভরসা, নির্ভরতা, ভালো মন্দ, আমার দিকে নেক নজর দেওয়া, তাকিয়ে থাকা, আমার কল্যাণ অকল্যাণ করা, সব একমাত্র কে? ওই জায়গায় একমাত্র কাকে বসাবো? আল্লাহ, আর কেউ থাকবে না। কথা বুঝতে পেরেছেন ভাইরা? দ্বিতীয় যে বিষয়, আমরা অনেক সময় ভুল করি, আলেম ওলামা পীর মাশায়েক অবশ্যই দোয়া করবেন, তাদের কাছে যাব, তবে আমাদের অন্তরটা কিন্তু আল্লাহর কাছে থাকবে। আমরা ভুল করি, মনে করেন আমারও দুজন মুরিদ, একজন মুরিদ আমার প্রচন্ড ভক্ত, ওর যে কোনো কষ্ট বিপদ হলেই চিন্তা করে হুজুর বদদোয়া করেছে, হুজুর রাগ করেছে, সঙ্গে সঙ্গে ও চিন্তা করে হুজুরের কাছে একটু ভাবছে আর কি। ও কোনো ভালো কিছু পেলেই ওর ব্যথা কেনা বেশি হয়েছে, রোগ ব্যাধি সেরে গিয়েছে, একটু যে কোনো ভালো কিছু পেলেই ও সঙ্গে সঙ্গে চিন্তা করে হুজুরের দোয়ায় আল্লাহ দিয়েছে। ওর অন্তরটা কার সাথে ঘোরে? হুজুরের সাথে ঘোরে। আর একজন মানুষ, সেও আমার মুরিদ, সে জানে হুজুর আল্লাহর মতো আল্লাহরই বান্দা, হুজুরের কাছ থেকে আমি আমল শিখেছি, কিন্তু ওর অন্তর আল্লাহর কাছে থাকে। যে কোনো বিপদ হলেই বলে আল্লাহ আমি অন্যায় করেছি মাফ করে দাও, আল্লাহ তুমি বিপদ না কাটালে কেউ কাটায় না। যে কোনো ভালো পায়, বরকত পায়, 2 টাকা লাভ হয়, ছেলে পরীক্ষায় পাস করে, চাকরি পায়, মেয়েটার বিয়ে হয়, নাতি হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দিয়েছো, ওর অন্তরটা কার সাথে ঘোরে? আল্লাহর অলিকে, এই দ্বিতীয় জন। আর প্রথম জন কিন্তু মুশরিক, ও আল্লাহর আসনে আমাকে বসিয়ে ফেলেছে। ও কি করে? ওর দায়িত্ব ছিল আল্লাহর ডাকবে, শুধু আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার হুজুর এই দোয়াগুলো শিখাইছিল, আল্লাহ তার ভালো করো, ঠিক না ভাই? তো ভাইরা হুজুরকে হুজুরের জায়গায় রাখবেন, আল্লাহ তাআলার জায়গায় যেন কেউ না বসে পড়ে। কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? ইমানের এটা হলো প্রথম
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আর দ্বিতীয়টা কি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে কি, আমরা আল্লাহর ইবাদত করব কিন্তু কিভাবে করতে হয় জানি না, দুনিয়ার সব মানুষই আল্লাহর ইবাদত করতে চায়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই তো আল্লাহর দয়াই চান, ঠিক না ভাই? তাহলে গোলমালটা কোথায়? গোলমালটা এক জায়গায়, কোন কায়দায় কোন তরিকায় আল্লাহ ডাকতে হবে, কথা কি বুঝতে পেরেছেন? আর এই তরিকা শেখানোর জন্যই তো আল্লাহ নবী পাঠালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানেই তো হলো যে আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, আর সেই ইবাদতের তরিকা নিয়ম শিখব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমি মানুষ আলেমের কাছে যাব, পীরের কাছে যাব, উস্তাদের কাছে যাব, উদ্দেশ্য কি, হুজুর আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ইবাদত করব নবীর তরিকায়, হুজুর আমি ওই মানুষ জানি না, আমাকে নবীর তরিকাটা শিখিয়ে দেন, কথা কি বুঝতে পেরেছেন ভাই? আর নবীর তরিকার পাশে আর কাউকে দাঁড় করাবেন না, জানার ভুল হলে জানার চেষ্টা করেন, আস্থা না হলে আস্থা অর্জনের চেষ্টা করেন, কিন্তু নবীর সুন্নত জানার পরও কারোর অজুহাত দিয়ে যে অমুক হুজুর করেছে, তমুক হুজুর করেছে, অমুক হুজুর জান্নাতে গেলে আমিও যাব, এই সব বললে কিন্তু নবীর সাথে শরীক করা হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? অমুক হুজুর তমুক হুজুর অনেক কিছু করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি বুজুর্গরা সবাই নেকামল করেছেন, সবারই কিছু ভুল থাকে, আল্লাহর অনেক বুজুর্গ ওলি সাহাবি তাদের অনেক আমল আমরা মানি না, কেন, নবীজির সুন্নতের খেলাফ, আমরা তাদের মহব্বত করি, তারা বোঝেননি অথবা তাদের কোনো ওজর ছিল, কিন্তু মানি কিন্তু নবীর সুন্নত, কথা কি বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি নিতে বলেছেন, জানেন তো তিনি মেহেদি নিয়েছেন বলে কোনো কোনো হাদিসে আসছে, কালো করতে নিষেধ করেছে, কোনো কোনো মশহুর আল্লাহর ওলি আমি নাম বলবো না তারা কালো করতেন, আপনি কোনটা করবেন? এখন যদি কেউ বলে যে এত বড় আল্লাহর ওলি তিনি কিছু বলেননি, তিনি কালো করেছেন আমিও কালো করব, তিনি জান্নাতে গেলে আমিও জান্নাতে যাব, যুক্তিটা কেমন হবে? ঠিক হবে না, তিনি জান্নাতে যাবেন আমরা আশা করি, কারণ তার লক্ষ লক্ষ নেকামল আছে, তিনি যে দাড়ি কালো করেছেন হয়তো তার কোনো ওজর ছিল অথবা হাদিসটা তিনি জানতেন না, কিন্তু আমি করলে কিন্তু আমি তো দোকে যাবো, কারণ আমি নবীর সুন্নত জানার পরে ধাক্কা মারছি, কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি এই রকম উদ্ভট কাজ না করে নবীর সুন্নত অমুক বুজুর্গ করেছেন তিনি আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যেহেতু নবীর সুন্নতটা পাচ্ছি দাড়িটাকে মেহেদিই দেবো, এতে কি ওই আল্লাহর ওলি নারাজ হবে নাকি? আল্লাহ নারাজ হবে, আল্লাহর নবী নারাজ হবে নাকি? সবাই খুশি হবে যে আলহামদুলিল্লাহ ওর ইমানটা ঠিক আছে, নবীর সুন্নত পাইলে আর কিছু চাই না, কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, তো এটা ইমানের কথা, আমি লম্বা করব না, ইমানের পরেই দ্বিতীয় যেটা আমাদের সফলতার জন্য লাগবে সেটা কি, নেক আমল। নেক আমল কি আমরা আসলে ভালো করে বুঝি না, না বোঝার কারণ হলো ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহর ইমানটা গড়বড় হয়ে গেছে, নেক আমলের মানদণ্ডটা আমাদের নেই। যেমন মনে করেন আমরা টুপি পাগড়ি জামা জুব্বা দস্তরখান যত গুরুত্ব দিই, হালাল খাওয়া অত গুরুত্ব দিই না, কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআন হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু উল্টো করেছেন, ঠিক না বেঠিক? অনেক ব্যাপার আছে আমরা আমাদের সমাজে উল্টো বুঝে ফেলেছি, ইসলামের মূল চেতনা নষ্ট করছি। যেমন একটা গল্প মনে পড়লো, ভুলে গেছি আপনাদের বলি, দোয়া ইউনুসের গল্প, হাদিস শরীফে আসছে যদি কেউ দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবে। এখন আমরা বিপদে পড়লে ইউনুস খতম করি, করেন না ভাই? কে খতম করে, যে বিপদে পড়েছে সে না অন্য মানুষেরা? 40 জন কোন কোন এলাকায় নিয়ে 40 জন আলেমকে ডাকতে হবে, 40 জন আলেম এসে কি বলবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, মানে আল্লাহ আমি জালেম, অর্থাৎ 40 জন আলেম প্রত্যেকে বলছে আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম,
আর যার উপরে বিপদ আসছে, যার অন্যায়ের কারণে বিপদ আসছে যার উপরে, সে কিন্তু বলছে না। তো ভাই এটা কি ইসলাম হলো নাকি? না, আপনি হুজুরের কাছে যাবেন, হুজুর কোন দোয়া পড়লে বিপদ কাটবে, হুজুর বলে দেবে দোয়া ইউনুস পড়ো, হুজুর আমাদের জন্য দোয়া করেন, সব ঠিক আছে, আপনি শুধু দোয়া ইউনুস পড়ো, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমি অন্যায় করেছি, এটার নাম ইসলাম। কথা কি বুঝতে পারছেন? এটা তো বিপদও কাটবে, আপনার গুনাহও মাফ হবে, আপনার অন্তরে আল্লাহর বেলায়েত এসে যাবে। এটার জন্য দরকার মডেল ঠিক রাখা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাযীনা মাআহু সাহাবায়ে কেরাম। আমরা দুর্ভাগ্যবশত সমাজে উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করি, জানি না কতবার বলেছে কিনা, আবারও বলি ভাইরা, উম্মতের অবস্থা ভালো না। খ্রিস্টান মিশনারিরা ঘোষণা দিয়েছেন 2015 সালের ভিতরে, কতদিন বাকি আছে, 2015 সালের ভিতরে বাংলাদেশের 5 কোটি মুসলমান খ্রিস্টান হবে, এবং 2040 থেকে 45-এর ভিতরে বাংলাদেশ একটা খ্রিস্টান মেজরিটি দেশ হবে। তো ভাইরা নাউজুবিল্লাহ বলছেন ইমানের কারণে, কিন্তু আমরা কি করছি? আমরা মুসলমানরা ঝগড়া করছি, দলাদলি করছি, ছোট ছোট মশলা নিয়ে। আমাদের ঝিনাইদহের এলাকায়, মাগুরা এলাকায় বড় বিশাল হাই প্রোফাইল মাহফিল হয়, 40-45 লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার মানুষ হয়, 6 ঘন্টা ওয়াজ হয়, পুরো ওয়াজ, কেউ শুধু আহলে হাদিসের বিরুদ্ধে, কেউ শুধু জাকির নায়েকের বিরুদ্ধে, কেউ শুধু হানাফিদের বিরুদ্ধে, কেউ শুধু মিলাদের পক্ষে, কেউ শুধু মিলাদের বিরুদ্ধে ওয়াজ চলছে। এরকম আপনাদের দেশে আছে নাকি হাজেরিন? এতে ইসলামের কোনো উপকার হচ্ছে? মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে, মানুষ মহা পাপে লিপ্ত হয়ে যাচ্ছে, যুবকেরা ইমান হারিয়ে ফেলছে, মানুষেরা শিরিক কুফরে জড়িয়ে পড়ছে, নামাজ পড়ে আবার নবীর সমালোচনা করে কাফের হয়ে যাচ্ছে। আমরা সেগুলো কিছুই দেখলাম না, আর এই ছোট ছোট ভুলগুলো নিয়ে ঝগড়া করছি। আর এই ফাঁকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের খ্রিস্টান বানাচ্ছেন, তাদের তো দোষ নেই, তাদেরটা তারা প্রচার করছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদেরটা আমরা করছি না। কথা কি বুঝতে পারছেন ভাইরা? এই জন্য ভাইরা, উম্মতের এই দুর্দিনে বড় ভয়ঙ্কর অবস্থা। নাইজেরিয়া একসময় মুসলিম মেজরিটি, এখনো মেজরিটি আছে, শতভাগ মুসলিম দেশ ছিল, আর বর্তমানে সে দেশের নাইজেরিয়ার প্রায় 35% বা 40% এখন খ্রিস্টান, এবং সে দেশের সরকার, প্রশাসন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সব খ্রিস্টান। হাজেরিন, যেভাবে আমরা ঝগড়া করছি আর যেভাবে ওয়াজ করছি, সারা বছর উম্মতের কোনো দোষ নেই, প্রতি বছর হাজার হাজার ওয়াজ মাহফিল আপনারা করছেন টাকা দিয়ে, ঠিক না ভাই? কিন্তু দুর্ভাগ্য, উলামায়ে কেরাম যদি একটু মডেল ঠিক রেখে আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ, সাহাবীদের জীবন থেকে ওয়াজ করতেন, তাহলে অবস্থা পাল্টে যেত। এজন্য আমার অনুরোধ হলো ভাইরা, আমরা মডেল ঠিক করি, আমরা ওয়াজ নসিহাত গল্প বাদ দিই, হুজুরদের গল্প, বুজুর্গদের গল্প, কারামতির গল্প, অধিকাংশই ঠিক না, সত্য না, মিথ্যা, আর এইগুলো ইসলাম না, ইসলামের ভুল উপস্থাপনা করে। আমি মশহুর দুটো গল্প আপনাদের বলবো, আগে বলেছে কিনা মনে নেই, আবারও বলবো, উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণের জন্য বলবো। ওয়াজ কারনি রাহমাতুল্লাহ আলাইহির গল্প জানেন না? তিনি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলছিলেন, ঠিক না? তিনি আশেকে রাসুলের মডেল, ঠিক না? সাহাবিরা কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াজ কারনি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবিদের চেয়েও বড় আশেক ছিলেন, ঠিক না ভাই? অনেকে বলছে ঠিক, যদি সাহাবিদের পরে কাউকে সাহাবিদের চেয়ে বড় মনে করি তাহলে কি ইমান থাকে? থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদনা আদনা একদম সর্বশেষ পর্যায়ের সাহাবি, পরের কোন ওলি আব্দুল কাদের জিলানি, মাইনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, ওয়াইস কারনি রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সমানও হতে পারেন না। এটা ঈমান,
কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উপর ঈমান এনেছে, চোখ দিয়ে দেখেছে, কোনো আমল কি তার সমান হতে পারে না? যেটা বলছিলাম, ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি দাঁত ভেঙেছেন, আসেন আমরা এটা পর্যালোচনা করি। আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে যে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন, হঠাৎ খবর আসলো হুজুর ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন। আমিও সঙ্গে সঙ্গে একটা বন্দুক নিয়ে নিজের মুখে নিজে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম। আমার হুজুরও যে জান্নাতে যাবে আমিও যাব তো, আছে না হয় গেল। আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে আমার হুজুরের দাঁত ভেঙে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে একটা হাতুড়ির বাড়ি মেরে নিজের দাঁতটা ভেঙে নিলাম। আমার কাফেরের গুলিতে দাঁত ভেঙে আমার হুজুর যে সওয়াব পেয়েছেন, নিজের হাতুড়ির বাড়িতে দাঁত ভেঙে আমিও ঠিক সেই সওয়াব পাবো, ঠিক না ভাই? কি পাবো? গুনাহ পাবো, দুটো জিনিস পাবো, ব্যথা এবং গুনাহ। কথা বোঝেননি ভাই? কেউ যদি সচেতন অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, সওয়াব হয় না গুনাহ হয়? আর যদি আশেকে মহব্বতে বেহুশ হয়ে করে, সওয়াবও হয় না গুনাহও হয় না, কিন্তু এটা কোনো ফজিলত না। কথা বুঝতে পেরেছেন? ওয়াইসকারেরা হয়তো এটা করেননি, এটা বানোয়াট গল্প, আর এটা ইসলামকে উপস্থাপনা করে না, এটা কোনো অনুকরণীয় আদর্শ নয়। আমরা কি দাঁত ভাঙতে পারবো? এই গল্পটা আমাদের সময় নষ্ট করে, সাহাবীদের এহানত করে, একটা পাগলামি ধর্ম প্রচার করে। কথা বুঝতে পেরেছেন হাজেরিন? ইব্রাহিম ইবনে আদহামের গল্প ওলামায়ে কেরাম ওয়াজ করেন, করেন না? তিনি আল্লাহর ওলি হওয়ার কোশিশ করতেন, এবাদত করতেন, রাজত্ব চালানো অবস্থায় তিনি রাজা ছিলেন, রাজত্ব করতেন, আবার এবাদত বন্দিগিও করতেন। একদিন রাত্রি বেলায়, গভীর রাত্রে ছাদের উপরে খটখট খটখট করে, ছাদের উপরে কে? উপর থেকে নাকি উত্তর আসলো, আমি খিজির। আপনি কি করেন? আমি উট খুঁজি। যে আপনি কি পাগল নাকি? ছাদের উপরে কি উট চড়ে নাকি? বলে তুমি কি পাগল নাকি? রাজপ্রাসাদের থেকে কি আল্লাহর ওলি হওয়া যায়? উনি বলছেন ঠিক আছে। পরের দিন সকালে রাজত্ব ছেলের হাতে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। ভাইরা, এটা কি ইসলাম? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা আল্লাহর ওলি ছিলেন না? রাজত্ব করেছিলেন না? জঙ্গলে যে হয়েছিলেন। আমার একটা বই আছে, কিনবেন, শেষে বেরিয়েছে তো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবর, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। দেখবেন ইমাম আবু হানিফা এত বড় লোক ছিলেন, এত ধনী ব্যবসায়ী ছিলেন, যে তালবেলেমদের খরচ চালাতেন, আশেপাশের আলেম ওলামাদের খরচ চালাতেন, উনি এত দামি কাপড় এবং আতর পরতেন যে যখন ঘরের থেকে বেরোতেন, রাস্তার গলির ওই মাথা থেকে খুশবু পেয়ে লোকেরা বুঝতো যে আবু হানিফা ঘরের থেকে বেরিয়েছে। উনি আল্লাহর ওলি ছিলেন না? উনি কি খড়ম পরতেন নাকি? উনি কি সেরা কাপড় চট পরতেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর 10 জান্নাতি সাহাবী, খোশখবর পাওয়া সাহাবীর একজন, তিনি এত ধনী ছিলেন যে তার মৃত্যুর পরে তার যে সম্পদ সোনা, তখন তো ব্যাংক ছিল না, সোনা কেটে ওয়ারিসদের ভিতরে ভাগ করার জন্য কুড়াল দিয়ে কাটা লাগছিল। কি করে এত ধনী হলেন? ব্যবসা করে। যখন মদিনায় গেলেন হিজরত করে, খালি হাত, ফকির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের সাথে মুহাজিরদের ভাই পাঠিয়ে দিলেন, মনে আছে তো? ওনার ভাই ওনাকে বাড়ি নিয়ে বলল যে ভাই, আপনি আমার আপন ভাইয়ের চেয়েও বড় ভাই, কারণ আপনি দ্বীনের ভাই। আমার এই যে জমি আছে অর্ধেক আপনার, বাড়ি আছে দুটো অর্ধেক আপনার, আর আমার বউ আছে দুটো, আমি একটা বউ তালাক দিয়ে দিচ্ছি, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে আল্লাহ আপনার বাড়ি জমি এবং স্ত্রীর বরকত দিক, কিচ্ছু আমার লাগবে না, দুল্লুনি আলা সুকিল মদিনা, মদিনার বাজারটা কোথায় এটা শুধু আমার বলে দেন। তিনি অল্প একটু ছাতু কিনে বাজারে বিক্রি করতে বসলেন, বেচলেন, কিনলেন, বেচলেন, কিনলেন, কয়েক বছরের ভিতরে মদিনার সেরা ধনী হয়ে গেলেন। কষ্ট করেছেন,
আল্লাহ তো ধনী হতে নিষেধ করেননি, আল্লাহ গরিবের জন্য বেলায়েতের পথ সমান, ধনীর জন্য রাজার জন্য প্রজার জন্য, বরং উল্টো। খুব ভালো করে বুঝুন, আজকে লম্বা যেতে পারবো না, ওইদিকে রাজপ্রাসাদে বসে আল্লাহর ওলি হওয়া বেশি সহজ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো মাজলুমের পাশে দাঁড়ানো, মানুষের মনের ব্যথা দূর করা, অসহায়কে সাহায্য করা, বিপদগ্রস্তকে উদ্ধার করা। আমার মতো আব্দুল্লাহ জাহাঙ্গীর বা 50 জন পীর সাহেব পারে না, কিন্তু একজন এমপি পারে, একজন নেতা পারে, একজন প্রধানমন্ত্রী পারে মাজলুমের মুখে হাতি ফোটাতে, ঠিক না ভাই? এই জন্য যদি কোন শাসক প্রশাসক, রাজা বাদশা, মন্ত্রী এমপি আল্লাহর ফরজ এবাদতটুক করে, কোনো তাহাজ্জুদ না পড়ে, কোনো সুন্নত নফল না করে, শুধু ফরজটা করে আর মানুষের ইনসাফ করে, মানুষের মাজলুমের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে, ও সবার আগে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা যাদেরকে আরশের ছায়ায় জায়গা দেবেন তাদের প্রথম হলো ইমামুন আদেল, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় পরায়ণ শাসক প্রশাসক কর্তা। তাহলে আমরা ইব্রাহিম ইবনে আদহামের গল্প দিয়ে কি ইসলামের সঠিক রিপ্রেজেন্টেশন করলাম, সঠিক উপস্থাপনা করলাম, না ভুল শিখালাম? তো ভাইরা, কাজেই ইসলামে কোনটে নেক আমল কোনটে নয়, কোনটে বেশি গুরুত্ব কোনটে কম গুরুত্ব, এটার জন্য মডেল লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামগণ আমাদের মডেল। আল্লাহ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীদেরকে মডেল বানিয়েছেন। সূরা তাওবায় 100 আয়াতে আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল আনহার। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অগ্রগামী মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী, এদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, এদের জন্য আল্লাহ খুশি হয়েছেন। আর পরের মানুষদের জান্নাতে যেতে হলে, আল্লাহর রেজামন্দি খুশি পেতে হলে, ওই সাহাবীদের সুন্দর করে অনুসরণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সমাজে অনেক মানুষ না বুঝে নবীজির ভালোবাসার নামে, আহলে বাইতের ভালোবাসার নামে সাহাবীদের গালি দেয়। বড় কষ্ট লাগে ভাই, বড় কষ্ট লাগে। আমরা অবশ্যই আহলে বাইতের মহব্বত করব, তাই বলে কি নবীর সাহাবীদের গালি দেব? একজন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ফাতেমার সাথে আবু বকরের গোলমাল হয়েছিল। আবু ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি চেয়েছিলেন, আবু বকর দেননি, এই জন্য ফাতেমা বলছিলেন আমার মরার পরে যেন লাশ না দেখে। তাহলে বলেন এবার কার কথা শুনব? আমি বলছি ভাই যে আল্লাহর কোরআন সত্য হয় তাহলে তুমি মিথ্যাবাদী। আল্লাহর কোরআন সত্য হলে উভয়েই ভালো ছিলেন, আর তুমি জাল মিছে কথা বানাইছো। আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে, তার সহবতে থেকে দিন বুঝলো না, আর তুমি বেশি বুঝে গেলে বড় কষ্ট লাগে। যে কোরআন পড়ে আমি আজকে দিনের দাবি করছি, সততার দাবি করছি, নবীর প্রেম দাবি করছি, নবীর পরিবারের প্রেম দাবি করছি, সেই কোরআন পড়লেন, সেই জীবন্ত কোরআনের মুখ থেকে শুনলেন, সেই নবীর সহবতে থাকলেন, তারা পেলেন না, আমি বেশি বুঝলাম, বড় কষ্ট লাগে ভাইয়েরা। যদি ইহুদিদের শোনেন যে বিশ্বের সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে মুসার সাথীরা। খ্রিস্টানদের শোনেন সবচেয়ে ভালো মানুষ কারা, বলবে ঈসার সাথীরা আলাইহিমুসসালাম। আর যদি শিয়াদেরকে প্রশ্ন করেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ কারা, তারা কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা। বড় কষ্ট লাগে। তো যাই হোক ভাইরা, আল্লাহ তাআলা আমরা আহলে বাইতেরও মহব্বত করব, সাহাবীদের সবাই নবীর সাথী, তাদের ভিতরে ভুল বুঝাবুঝি হলে, মানুষে মানুষে ভুল বুঝাবুঝি হলে, এটা মানবিক ব্যাপার,
এটা আমাদের এক অলির সাথে আর এক অলির ভুল বোঝাবুঝি হয় না। ইমা আবু হানিফার সাথে সাপের মতভেদ ছিল না, আমরা কি কাউকে ঘৃণা করবো নাকি? এটা মানবিক ভুল, এটা গল্প, কোরআন হাদিসে নেই, মানুষ বানিয়েছে আল্লাহই জানে। কিন্তু কোরআন এবং হাদিস বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা খারাপ হতে পারে না। কথা কি বলতে পারছেন? তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের অনুকরণীয় একমাত্র আদর্শ বানিয়েছেন। কাজেই আমরা যখন তাদের দিকে তাকাবো তাহলে দেখবো নেক আমলের সংজ্ঞা পাল্টে যাবে। আমি লম্বা বলবো না ভাইরা, আপনারা জানেন নেক আমল কি। এজন্য আমি যেগুলো আমরা অবহেলা করি অল্প কয়েকটার কথা শুধু বলবো। নামাজ এ অবহেলা করবেন না, কারণ নামাজ অবহেলা করলে মুসলমান থেকে যায় না। হালাল খাবেন এটা অবহেলা করবেন না সাধ্যমতো। কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা নেক আমলের কথা বলছি, এটার দিকে একটু খেয়াল রাখবেন, যেটা আমরা হারিয়ে ফেলেছি, গুরুত্ব দিতে পারছি না। তার এক নম্বর হলো জামাত। আল্লাহর একটা ফরজ ইবাদত হলো জামাত। জামাত মানে কি? জামাত মানে কি? আমি জানি জামাতের মানে নিয়েই যত গোলমাল। জামাতের মানে কেউ বলেছেন দল, কেউ বলেছেন একতাবদ্ধ। উলামায়ে কেরাম এখানে আছেন, জামাআ ইয়াজমাউ জামাআন জামাআতান মানে কি? এক করা, ঐক্যবদ্ধ হওয়া, টু বি ইউনাইটেড, ইউনিটি। আর দলের আরবি হলো ফিরকা, হিজব। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, দলাদলি করতে নিষেধ করেছেন। আর আমরা বর্তমানে মুসলমানেরা দলাদলি করাকে দিনের ইবাদত মনে করছি, যে কোনো না কোনো দলে না গেলে মুসলমান হওয়া যাবে না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কর্মের জন্য গ্রুপ হবে, যেমন রাজবাড়ি একটা শহর, কিন্তু এখানে দশটা মাদ্রাসা থাকতে পারে, পারে না? আপনার ওই মাদ্রাসা পছন্দ, আপনি ওখানে ভর্তি করেছেন, হয় বাড়ির কাছে বলে ভর্তি করেছেন, অথবা ওর উস্তাদদের ভালো লাগে বলে, অথবা ওর সিলেবাস আপনার পছন্দ হতে পারে না। কিন্তু এক মাদ্রাসা কি বলবো ওই মাদ্রাসা আলাদা দল, আমরা আলাদা দল বলবে নাকি? আমরা সবাই এক দল। কাজেই ভাইরা, আমি জানি এই ইবাদতটা উম্মতের থেকে উঠে গেছে, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ফরজ ইবাদত কি? ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে ধারণ করো ঐক্যবদ্ধ ভাবে, দলাদলি করো না। কথা কি বুঝতে পেরেছেন? ঐক্য জামাতটা মূলত কালবের ইবাদত। কিসের ইবাদত? খুব ভালো করে বুঝুন, ঐক্যটা মূলত কালবের ইবাদত। অর্থাৎ আপনি বিশ্বাস করবেন সব মুসলমান আমার ভাই, যে যে দল করুক, যে মত করুক, যে মাযহাব করুক, যে যে কায়দাই করুক, যতক্ষণ সে ইমানের সাক্ষ্য দিচ্ছে, যতক্ষণ তার ভিতরে আমি ইসলাম পাচ্ছি, কাফের বলে গণ্য করার কোনো সুযোগ নেই, ততক্ষণ সে আমার দলের, আমার ভাই। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, আপনাদের দেশে বড় বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আছে না? আওয়ামী লীগের ভিতরে অনেক মতভেদ আছে না? বিএনপির ভিতরে অনেক মতভেদ আছে না? আওয়ামী লীগের ভিতরে এক আওয়ামী লীগ বলবে ভালো আওয়ামী লীগ, বলবে আমার দলের ওই লোকগুলো খারাপ, তাও বলবে, স্বীকার করবে, করবে না? কিন্তু ওই আওয়ামী লীগের লোক কি খারাপ আওয়ামী লীগ বাদ দিয়ে ভালো বিএনপির সাথে মেশবে নাকি? হ্যাঁ, যদি মেশে তাহলে কি দলে থাকতে পারবে? তো ভাইরা, মুসলমান খারাপ মুসলমান হতে পারে, কিন্তু সে আমার দল। আর ইমান হারাবে, ইমান কাফের, ও ভালো হোক আর যাই হোক, ও আমার দল না। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, আমরা ছোট ছোট বিষয় নিয়ে, মুসলমানরা মাজহাব নিয়ে, রফাদাইন নিয়ে, মিলাদ নিয়ে, মোনাজাত নিয়ে, এক মুসলমান আর এক মুসলমানের দুশ্মন হচ্ছে। দেখা যাচ্ছে যে মুসলমান না তার কাছে যায়, কিন্তু মুসলমানকে বেশি দূরে সরিয়ে দেয়। ভাইরা, এটা হারাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, প্রথম আয়াতটা আগে বুঝি। আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা দৃঢ় করে ধরো আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, আল্লাহর দড়ি, ঐক্যবদ্ধ ভাবে, দলাদলি করো না। দলাদলি মনের ব্যাপার, ঐক্য মনের ব্যাপার। আপনি বিশ্বাস করবেন সকল মুসলমান এক দল।
বড় দুর্ভাগ্য ভাইরা, বর্তমানে দলাদলিটা আমাদের ভিতরে এমন ভাবে এই হারাম কাজটা বেগেছে যে আমি নিজে ভুক্তভোগী। আমি এক জায়গায় গেছি, একজন হয়তো আমার কথা শুনে ভালো লেগেছে, অথবা আমার ঘরে ঢুকে বই দেখে ভালো লেগেছে, আমার বিভিন্ন কথা তার পছন্দ হয়েছে, তখন সে গোপনে জানার চেষ্টা করে, আমাকে প্রশ্ন করে, অথবা আশেপাশে প্রশ্ন করে, হুজুর কি কাকরাইলে যায়, হুজুর কি ইসলামে আন্দোলন করে, হুজুর কি পীর সাহেবের মুরিদ, হুজুর কি হানাফি না আহলে হাদিস। অর্থাৎ আমার নামাজ, আমার রোজা, আমার তাকওয়া যা দেখেছে কোনটাই এখনো সে গ্রহণযোগ্য মনে করে না যতক্ষণ না আমার দলীয় পরিচয় সে পাবে, আর এটা হারাম। এই চিন্তাটা হারাম। ইন্নাল লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, যারা তাদের দিনকে দল দলে ভাগ করেছে, শিয়া শিয়া হয়ে গিয়েছে, গ্রুপ গ্রুপ হয়ে গিয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমি মুসলমানের বিচার করব তার যে আমল দেখি সেটা দিয়ে, তার দল দিয়ে নয়। আপনি একজন আলেমের কাছে গেলেন, মাশাআল্লাহ বুখারী বোঝে, ইবারত পড়ে, সব দেখার পরে, আচ্ছা হুজুর কি আমাদের লালবাগে পড়েছে না ঢাকা আলিয়ায় পড়েছে, এইটা না জানা পর্যন্ত তার আপনি ভালোবাসলেন না, আপনার ইমানি দায়িত্ব কি পালন হলো না? আপনি বিচার করবেন ওর এলেম আমল কোথায় পড়েছে আপনার বিচার না। তো ভাইরা, আল্লাহর হস্তে অনুরোধ করব, উম্মতের ঘরে আগুন ধরানো হয়েছে, আর এই আগুনে আলো পুড়িয়ে খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানিরা খেয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমরা সাধারণ মানুষ অন্তত আমাদের ফরজ ইবাদত আদায় করি, যে আল্লাহ আমি অত শত বুঝি নে, সব আলেমের মহব্বত করি, সব মুসলমানের মহব্বত করি, যার যেটা দোষ দেখবেন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তোমার নবীর উম্মত খারাপ করে তার হেদায়েত করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? নিজে তাওহীদের উপরে, সুন্নতের উপরে, মহব্বতের উপরে থাকবেন, তবে অন্য মুসলমানদের ক্ষেত্রে তাদের ভুল ত্রুটির কারণে তাদেরকে কাফেরদের সমান বানাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ইমান সবচেয়ে বড় ইবাদত, সে ভুল করে কিন্তু সে তো নবীর উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ওজন বেশি না মিলাদ, কিয়াম, মাযহাব, আরাফাতাইন করা না করা, এইগুলোর ওজন বেশি? এত বড় ওজনের ইমান এটার কোনো গুরুত্ব দিলেন না, আর বাকিগুলোর গুরুত্ব দিলেন, ইমানি দায়িত্ব কি পালন হলো ভাই? আমার একটা ছোট্ট বই আছে, এই সর্বশেষ লেখা, ওদের পরে এসে লিখছি, এটার শেষ অংশটা আলহামদুলিল্লাহ মক্কা শরীফে বসে লিখছি। বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান। গোলমাল আছে না নেই? এই ব্যাপারে হাদিসগুলো আলোচনা করেছি, মসলাও লিখেছি, তবে শেষ অধ্যায়টা লিখেছি যেটা মক্কা শরীফে বসে দেখেছি আল্লাহর কাছে বড় আশা করে, যে এই যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া আমরা করছি, আপনারা দেখবেন এটা কোনো ঝগড়ার বিষয় নয়। আপনারা এই বইয়ে দেখবেন যে বড় বড় মহাদ্দেশ, যেমন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ, তারা বিরাট মতভেদ করেছে, সবাই হাদিস মানতে চান। আলবানী বলছেন রুকু থেকে উঠে হাত ঝুলিয়ে রাখতে হবে, হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনাহ। আর ইবনে বাজ বলছেন রুকু থেকে উঠেও হাতটা বেঁধে রাখতে হবে, এটা সুন্নত। দুজনই কিন্তু মুহাদ্দিছ, দুজনই শাইখুল হাদিস, দুজনই ইমাম আইম্মাতুল মুহাদ্দিছিন, কিন্তু ইখতিলাফ করেছেন। আমরা কোনো একজন একটা নিতে পারি কিন্তু অন্যদের গালি দিতে পারি না। কথা কি বুঝতে পেরেছেন? অনেকে বলেন নবীর হাদিস এক, কোরআন এক, আমরা এত মাযহাব কেন? বিষয়টা হলো কোরআন এক, হাদিস এক, কিন্তু জীবন কিন্তু কোরআন এবং হাদিস সোনা, সোনার বার। সোনার বার কি মালা পরে গলায় পরা যায়, চুরি করে হাতে নেওয়া যায়? যখন আপনি মালা বানাবেন, হার বানাবেন, নেকলেস বানাবেন, চুরি বানাবেন, তখন পিটাতে হবে, পিটাতে হবে না, ভাঙতে হবে, পোড়াতে হবে, আবার অনেক সময় খাদও দিতে হবে, এটার নাম হলো ইশতিহাদ। সব মাসলায় ইশতিহাদ লাগে, ইশতিহাদ করতে যে আলেমরা ইখতিলাফ করেন, কেউ হাদিস বিরোধী না,
তবে হাদিস বোঝার ক্ষেত্রে মানার ক্ষেত্রে ইখতিলাফ হয়। এই ইখতিলাফের নমুনাগুলো এই ছোট্ট বইটাতে বেশ কিছু আমি দিছি। আমরা যে ঝগড়া করছি বড় দুর্ভাগ্য, মসজিদের ভিতরে অফাদাইন করলে জোরে আমিন বললে, এটা হানাফি মসজিদ ভাই, এটা থেকে কেউ জোরে আমিন বলতে পারবেন না, আছে নাকি এরকম? ভাই মসজিদ কি হানাফি হয় না মুসলমানদের হয়? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, দিনকে ভেঙে টুকরো করেন না। আপনার মসজিদে সুদখোর আছে, ঘুষখোর আছে, হারামখোর আছে, মাদক ব্যবসায়ী আছে, কিচ্ছু বললেন না, আর ওই বেটাটা সহি হাদিসের আমল ক্লাবে দাঁড়িয়ে দিলেন। আপনি ইন্দোনেশিয়ায় গিয়েছেন সাফেই দেশে, সৌদি আরবে গিয়েছেন হানাফি দেশে, হাম্বলি দেশে, মরক্কোয় গিয়েছেন মালিকি দেশে, আপনার হানাফি নামাজ দেখে যদি ওরা মসজিদে বের করে দেয় কেমন লাগবে? তো ভাইরা, আবার যারা রফাদে আমার কাছে আসছে, এক গ্রুপ দুই গ্রুপই আসছে মহব্বত করে, এক গ্রুপ রফাদাইন করবে জোরে আমিন বলবে, দরকারে মসজিদ আলাদা করবে, আর এক গ্রুপও একই কথা, তোরা যদি রফাদাইন করতে চাস তো মসজিদ আলাদা করে নে। আবার যারা রফাদাইন করবেন তাদের কয়েকজনের দাড়িও নেই, দাড়ি নবী বেশি গুরুত্ব দিয়েছেন না রফাদাইন গুরুত্ব দিয়েছেন? দাড়ি গুরুত্ব দিয়েছেন। দুই নম্বর কথা, রফাদাইন না করলে গুনাহ হবে কোনো হাদিসে নেই, কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙলে গুনাহ হবে। কাজেই ঐক্য বজায় রাখেন। আপনার মসজিদে কত কোরআন শরীফ পড়ছে, এমন পড়া পড়ছে হুজুর পুরো বুঝতেছে যে ওর অর্থ বুঝে উল্টে কাফের হয়ে যাচ্ছে, তাও কিছু হুজুর বলে না, কিন্তু যদি খুতবার সময় কেউ দখলুল মসজিদ করে রাগ করে, এটা ইসলাম না ভাই। ঠিক মডেল আনেন মোহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবীদের যুগে যান, আবু হানিফা রাহমাতুল্লাহ এর যুগে যান, দেখবেন তারা এক একজন এক এক মতে চলেছেন, প্রত্যেকে নিজের মতের পক্ষে দলিল দিয়েছেন, পরের মতের বিরোধিতা করেননি, যখন নামাজ হচ্ছে না বলেননি। কথাকে বুঝতে পেরেছেন ভাইরা? কাজেই ভাইরা, এই ফরজ ইবাদত জামাত ঐক্য, দল নয় ঐক্য। আমরা সব মুসলমানকে ভালোবাসি, ইসলামের কল্যাণ চাই, এই দিকে আসেন ভাই, কষ্ট লাগে, মুসলমান খ্রিস্টান হয় কেউ ব্যথা পায় না, কিন্তু আওয়ামী লীগ বিএনপি হলে কষ্ট পায়, জামাত তবলিগে চলে গেলে কষ্ট পায়, চরমুনায় জামাতে চলে গেলে কষ্ট পায়, কিন্তু নবীর উম্মত নবীকে গালি দেওয়া শেখে কষ্ট পায় না। তাই জন্য ভাইরা, ইমানকে মজবুত করতে ইমানই ঐক্য লাগবে, সেই ইমান আল্লাহ এবং তার রাসূলের। আমার পীর মানে না, আমার পীরকে গালি দেয়, আমার দলকে গালি দেয়, কিন্তু নবীকে মানে, নবীর নামাজ পড়ে, ওকে আমি ভালোবাসবো, ঠিক না ভাই? আমার কষ্ট লাগে ওর ভুলের জন্য, আমার ব্যথা লাগে, কিন্তু ও যেহেতু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে, ওকে ভালোবাসা, ওর সাথে নিজেকে ঐক্যের অনুভূতি তৈরি করা, এটা আমাদের একটা বড় ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় নেক আমল যেটা আমরা অনেক সময় করি না, সেটা হলো এলেম। সেটা কি ভাই? এলেম। অন্য সকল ধর্মে এলেমকে ডিসকারেজ করা হয়েছে, ধর্মীয় জ্ঞান শুধু হুজুররা শিখবে। আপনারা জানেন না, প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয়, আপনারা উইকিপিডিয়াতে পাবেন, যে কোনো এনসাইক্লোপিডিয়াতে পাবেন, প্রথম যখন বাইবেলের ইংরেজি অনুবাদ করা হয়, পোপ ওই যে লোক ইংরেজি অনুবাদ করেছে এবং যারা ইংরেজি অনুবাদ পড়েছে সবাইকে আগুনে পুড়িয়ে ফেলার অর্ডার দেন, জীবন্ত আগুনে পোড়ানো। মজা হলো যে অনুবাদ করছিল মরে গেছিল, ওরা আগুনে পোড়ানো গেল না। প্রায় 25 বছর পরে পোপ অর্ডার দিলেন ওর কবর খুঁড়ে লাশের যা আছে সেটাও আগুনে পোড়াতে হবে। আমাদের দেশে খ্রিস্টান ভাইয়েরা ধর্ম প্রচার করেন, ইসলাম হানাহানি মারামারির ধর্ম, খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম। আমরাও যুবকেরা বোঝে যে তাই তো হুজুরা তো মারামারি করে, পড়ে না তো খুব লেখাপড়া, তুমি উইকিপিডিয়াতে ইনকুইজিশন পড়বা, রিলিজিয়াস সাপ্রেশন পড়বে, ক্রিশ্চিয়ানাইজেশন পড়বে, কলম্বাস পড়ো, কি বর্বরতার সাথে ধর্মের জন্য মানুষ খুন করা হয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি, মনে পড়ল, জোয়ান দা আর্ক, জোয়ান অফ আর্ক, তোমরা এই নাম দিয়ে JON, জোয়ান অফ আর্ক, ARC, ARK, এটা দিয়ে তোমরা ক্লিক করলে উইকিপিডিয়াতেই পাবে।
ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে যুদ্ধ, ফ্রান্স হেরে যাচ্ছে। এই মেয়েটা কিশোরী, 18-19 বছরের বয়স, হঠাৎ সে নেতৃত্ব নিয়ে বেশ ফ্রান্স আর এগিয়ে যেতে লাগলো। এরপরে এক সময় ইংরেজদের হাতে ধরা পড়ল, জেলে চলে গেল। জেলে যে এই মেয়েটা প্যান্ট পরল, কি করলো তখন পাদ্রীরা রেগে গেলেন, তো মহা ভয়ঙ্কর অন্যায় করেছে, এর বিচার হবে, ইনকুইজিশন হবে, পাদ্রীরা বিচার করবেন। তাকে ডাকা হলো, তুমি কেন প্যান্ট পরেছো, এটা তো পুরুষদের পোশাক, মেয়েদের জন্য নাজায়েজ। বলে যে দেখেন, জেলখানায় যদি মেয়েদের পোশাক পরে থাকি, জেলের কর্মীরা, জেলাররা আমাদের ধর্ষণ করে, এই জন্য প্যান্ট পরি। বলে না, তারপরও তুমি প্যান্ট পরেছো, তুমি কাফের হয়ে গেছো, তোমার শাস্তি ইনকুইজিশন, জীবন্ত আগুনে পোড়াতে হবে। একটা ক্রস বানানো হলো, হাত বেঁধে পা বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হলো, জীবন্ত পুড়ে গেল। এরপরে পুরা লাশটা আবার তিনবার করে পোড়ানো হলো। অপরাধ কি, কি অপরাধ? তা আমাদের হুজুররা কি এই পর্যন্ত গেছে নাকি কখনো? হাজিরিন একটু লেখাপড়া করে দেখেন না, বর্বরতা কোথায়। আমি লম্বা বলতে পারবো না, যেটা বলছিলাম যে ইসলাম হানাহানির ধর্ম না, ইসলাম ভালোবাসার ধর্ম, কিন্তু আমরা নিজেরা না বুঝে হানাহানিতে গেছি। যে ইসলাম বুঝবে সে হানাহানি করবে কেন? আজকে আমরা ওলামায়ে কেরাম উম্মতের সঠিক নেতৃত্ব দিতে পারছি না, সঠিক নেতৃত্ব দিতে পারছি না, আমরা যুবকেরা কিশোরেরা দীন জানতে পারছি না। সব ধর্মে দীন শিক্ষা করতে আপত্তি করা হয়েছে। হিন্দু ধর্মে আছে, কোন শূদ্র যদি বেদের কথা তার কানে যায়, নিজে পড়েনি, অন্যের পড়া কানে ঢুকেছে, তাকে সেই কানের ভিতরে শিক্ষা ঢেলে দিতে হবে। বেদ পড়বেন একমাত্র ব্রাহ্মণেরা। আর ইসলামের কথা হলো, ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নেই, ঠাকুর তন্ত্র নেই, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থ নেই। কোরআন এবং হাদিস প্রতিটি মুসলমান পড়বে, এলেম প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন, তবে ফেকার বিস্তারিত জ্ঞান সবাই পারবে না, এজন্য আলেমদের সাহায্য নেবে। তো ভাইরা, এলেমের এবাদতটা করেন, দুটো কথা বলব। আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন কি, ইকরা, পড়ো। আর কবরে গেলে শেষ প্রশ্ন হলো পড়া। কবরে ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, জানেন তো, জানেন তো, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, প্রশ্ন হবে না। যারা ফেল করবে, উত্তর দিতে পারবে না, তারা কি বলবে, হা হা লা আদরি সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হায় হায় আমি তো জানি না লোকেরা কি যেন বলতো, আমিও শুনে শুনে বলতাম, এখন মনে হচ্ছে না। আর যে পাস করবে তাকে ফেরেশতারা চতুর্থ প্রশ্ন করবেন, মা আদরাক বিমা দারাইতা মা ইউদরিক, তুমি কি করে এই তিনটে প্রশ্নের উত্তর জানলে? ওই পাস যে করেছে সে বলবে, কারাতু কিতাবাল্লাহ ও সাদ্দাক্তু আয়াতিহি ও ফি বাদির রিওয়ায়াত সাদ্দাক্তু রাসূলাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের ভিতরে আয়াতগুলোতে যা যা লেখা আছে সবগুলো আমি বুঝে বিশ্বাস করেছিলাম, আল্লাহর নবীর কথাগুলো বিশ্বাস করেছিলাম, এই জন্য আমি উত্তর দিতে পেরেছি। তাহলে প্রথম জন কি, শোনা উল্লাহ না পড়া উল্লাহ? হ্যাঁ, আর পরের জন ভাই, শোনা উল্লাহরা পাশ করবে কিনা ভয় আছে, কাজেই পড়া উল্লাহ হন, আল্লাহর কিতাব পড়েন, বোঝার চেষ্টা করেন, আল্লাহর নূরকে কলবে নেন, নবীর হাদিস পড়েন, পাশাপাশি আলেমদের কাছে মশওয়ারা শুনেন। কোরআন পড়তে হবে, কিন্তু শুধু কোরআন পড়ে মুক্তি হওয়া যায় না, হাদিস পড়তে হবে, দুটো হাদিস পড়ে মুক্তি হওয়া যায় না, তাকওয়া বাড়ানো যায়, ঈমান বাড়ানো যায়, আলেমদের সোহবত লাগবে, আমার বইয়ে বিস্তারিত পাবেন।
এই এলেম তলবটা অব্যাহত রাখবেন, এটা বড় ইবাদত। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন এলেমের নূর কলবে যাবে, বিশেষ করে কোরআনের তর্জমা হাদিসের তর্জমা, আপনি ভালো মন্দ বিচার করতে শিখবেন। কথা কি বুঝেছেন ভাইরা? সত্যিকার তাকওয়া তৈরি হবে। দেখবেন হুজুররা ওয়াজ করে দাড়ি আনে, পাগড়ি আনে, দস্তরখান আনে, মেহেন্দি আনে, কিন্তু বোনের হক দেয় না, সম্পত্তি দেয় না, ওজনে কম দেয়, এই তাকওয়াটা আসে না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমরা লজ্জায় ওগুলো বলতে চাইনি, ও আমি জানিও বোনের হক দেয় না, বলতে লজ্জা পাই। কিন্তু কোরআন পড়ে যারা মুত্তাকি হয়, দেখবেন তাদের পোশাক আশাক হয়তো অত তাকওয়া না, কিন্তু হারাম খায় না। কোরআন সত্যিকারের তাকওয়া তৈরি করে। তৃতীয় ইবাদত ভাইরা, যেটা সবসময় আপনি আমল করার চেষ্টা করবেন, সেটা হলো আল্লাহর জিকির। সেটা কি? সব সময় আল্লাহর জিকিরে জবানটাকে ভিজে রাখবেন। চার নম্বর ভাইরা, যে ইবাদতটা করার চেষ্টা করবেন, সেটা হলো মানুষের উপকার। সেটা কি? মানুষের উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছিলেন, মানুষের উপকার করা না শুধু, মানুষকে কষ্ট না দেওয়াটাও একটা বড় ইবাদত। একটা ছোট্ট হাদিস বলেই এরপরে আমি ওই বাকি দুটো কাজের কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কোথায়? ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন হাদিসটা। আব্দুল্লাহ ইবনে ওমর হলো যুবক সাহাবী, তার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেয়ে বয়স অনেক ছোট। আর আব্দুল্লাহ ইবনে ওমর যখন মদিনায় যান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তখন তার বয়স 15-16। এই 15-16 বছরের যুবক কি বলছেন? কুনতু আশরা আশরাতিন ফি মসজিদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মদিনার মসজিদে নববীতে বসেছিলাম 10 জনের একজন। ওই সময় মসজিদে মাত্র 10 জন মানুষ ছিল। এটা কি নামাজের সময় না অন্য সময়? নামাজের সময় কি মদিনার মসজিদে 10 জন হতো নাকি? না। তার কারণ আমাদের দেশে মসজিদে নামাজ ছাড়া বন্ধ থাকে, ঠিক না বেঠিক? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ 24 ঘন্টা খোলা থাকতো। 24 ঘন্টা ইবাদত হতো, ওয়াজ হতো, নসিহত হতো, মসলা হতো। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বাংলাদেশের মুসলমান মসজিদ বানাই মাশাআল্লাহ টাইলস টুইল দিয়ে সুন্দর করে। আমাদের মসজিদগুলো দামি আর ইমামগুলো সস্তা। কথা বোঝেননি? ইমামের জন্য দুটো শর্ত আমাদের দেশে, একটা হলো সস্তা হতে হবে, আর একটা হলো মুসল্লিদের মতো চলবে, নামাজ পড়াবে। ও কেতাব টেতাব বুঝি না, আমরা যে কায়দা পছন্দ করি সেই কায়দা। যেমন একটা ছোট্ট মশলা দিই, যে নামাজের পরে সুন্নত থাকে, ওই নামাজের পরে আধা মিনিটের চেয়ে বেশি দোয়া করা মাকরু। কথা বোঝেননি? এটা আনাফি মাজহাবের সব কিতাবে আছে। কিন্তু আমাদের দেশে অনেক ইমামের ইমামতি গেছে জুমার দিনে শর্ট মোনাজাত করাতে। সবাই এত লম্বা মোনাজাত করে, আমাদের হুজুর শর্ট মোনাজাত করে। ভাই কিতাবে আছে, কোনো কিতাব দরকার নেই, আমাদের লম্বা মোনাজাত লাগবে। কথা বুঝেছেন? তাহলে ইমামের ইমামতির জন্য দুটো শর্ত, এক নম্বর হলো ইমাম সস্তা হইতে হবে, আর দুই নম্বর হলো মসজিদ কমিটির মশলাই চলবে, কোরআন কিতাবের মশলা চলবে না। এই ইমামের পিছনে নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে ভাই? আল্লাহর হস্তে বলছি, আপনি রাজনীতি সমাজনীতি সব রাখেন, মসজিদটার জন্য ভালো ইমাম খুঁজেন, ভালো আলেম ইমাম খুঁজেন, ইমামকে স্বাধীনতা দেন। ইমামের ভুল হলে আলেমদের দিয়ে বিচার করবেন। কথা কি বুঝতে পেরেছেন? বড় দুঃখ লাগে ভাইরা, এবারে চট্টগ্রামে মাহফিলে গেছি, ইউনিভার্সিটির প্রফেসর এক মসজিদের খতিব ইমামতি চলে গেছে একদিনের নোটিশে। কারণ আপনারা জানেন বাংলাদেশের দুই রাজনৈতিক দলের 15ই আগস্ট নিয়ে ঝগড়া আছে, একজনের জন্মদিন আর একজনের শোক দিন। তো এখন ইমাম সাহেব বোধহয় একদিন পরে 15ই আগস্ট জাতীয় শোক দিবস আপনারা দোয়া করে ইত্যাদি বলেছেন, আর একজন চিরকুট দিয়েছে বাইরে আগামী 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিবস সবাই দোয়া করবেন, দোয়া চেয়েছে। এই যে চিরকুটটা পড়লেন, এজন্য ওই দিন থেকে তার চাকরি শেষ। তো ভাইরা একদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই মসজিদের দায়িত্ব নিয়েছেন তো রাজনীতি করার জন্য না,
আল্লাহর কাছে কিছু সওয়াব পাওয়ার জন্য, ঠিক না? আপনি তাকে বলতে পারেন সব চাকরির শোকজ আছে, ইমামের কোনো শোকজ নেই, এক কথাই নেই। এই ইমাম দিয়ে আপনি জান্নাত পাবেন না। যে ইমামকে আপনি চাকর মনে করেন, যে ইমামের প্রতি ভালোবাসা নেই, সেই ইমামের পিছনে নামাজ পড়ে জান্নাত পাবেন না। ভাইরা খুব ভালো করে বুঝেন, আমরা সমাজে ক্ষমতা আছে, মসজিদ কমিটির টাকা আছে, কিন্তু ইমামের একটা জিনিস আছে যা মসজিদ কমিটির নেই, সেটা হলো ওহির এলেম, ঠিক না? আপনি যদি ইমানদার হন, ওহির এলেমের গুরুত্ব দেন, তাহলে অবশ্যই ইমামকে স্বাধীনতা দিতে হবে। ভুল হলে বলবেন যে হুজুর এটা বলেছেন ঠিক হয়নি, অন্যান্য আলেমদের থেকে ফতোয়া নিয়ে তার ভুল সংশোধন করবে। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, দশ জনের ভিতরে একজন কিন্তু কিশোর, যুবক। তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যুব বান্ধব, তার সব সাহাবী যুবক ছিলেন। তিনি যখন নবুয়ত পান বয়স কত? আর সাহাবীরা সবাই 12 থেকে 37 এর ভিতরে। বুড়োরা কেউ ইমান আনেনি, কারণ বুড়োদের স্বার্থ চিন্তা আছে, স্থবিরতা আছে, সত্যকে গ্রহণ করতে অলসতা আছে। আর এত বছর করে আসছি, এতদিন চোখুরছি, কি করে ছাড়ি ইত্যাদি কথা আছে। যুবকরা কিন্তু তা না, বুড়োটা স্বার্থ চিন্তা করে, এটা ঠিক, তবে এটা করলে হয়তো ওইটা চলে যাবে, সেইটা হবে, ব্যবসা কমে যাবে। আর যুবকেরা ওই স্বার্থ চিন্তা করে না, ঠিক আমি আছি। কথা বুঝতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বান্ধব ছিলেন, অনেক কথা আছে। একটা উদাহরণ দিই, কারণ উদাহরণটা আমার মনে আছে কয়দিন ধরে। এক যুবক কিশোর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি, মসজিদে ঢুকে দেখেন ওযু করে ইমাম রুকুতে, রাসূলুল্লাহ রুকুতে। আমরা যখন মসজিদে ঢুকে ইমামকে রুকুতে দেখি, তখন আমরা কি করি, কি করি ভাই? দৌড়। না, মসজিদে ঢুকে দেখলে রুকুতে, কাতার ওইখানে দৌড় দেন, ঠিক না? একেবারে 200 মিটার দৌড়ের পিকে দৌড় যায়। ইমামকে পাইলে ভালো, যদি ইমামের সামনে আল্লাহ শুনি, একেবারে হার্ট ব্রেক করে দাঁড়াই পড়ি, ঠিক না? এই দুটো কাজই নাজায়েজ, গুনার কাজ। যখন মসজিদে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উকিমাতিস সালাত, নামাজ একামত যদি হয়ে যায়, তোমরা মসজিদে যাবে, অন্তর শান্ত থাকবে, গাম্ভীর্যের সাথে হেঁটে যাবে। কারণ কি? কারণ তুমি যখন মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, তোমার আমলনামায় নামাজের সওয়াব লেখা শুরু হয়ে গেছে। মসজিদে যদি যে আপনি দেখেন যে জামাত হয়ে গেছে, নো প্রবলেম, আপনি জামাতের নিয়তে বেরিয়েছেন, 16 আনা সওয়াব পেয়ে গেছে। কাজেই শান্তভাবে যাবেন। যাওয়ার পরে কাতারে যেয়ে দেখলেন ইমাম দাঁড়িয়ে গেছে, ইমাম রুকুতে উঠে পড়েছে বলে দাঁড়িয়ে থাকা হানাফি মাযহাব সহ সব মাযহাবের কিতাবে মাকরুহ, এটা নাজায়েজ কাজ। কারণ আপনি তো রাকাত গুনতে যাননি, নাকি সওয়াবের জন্য গিয়েছেন? কোন জন্য গিয়েছেন? আপনি ইমামের সাথে রুকুতে পাননি, রাকাত হলো না, কিন্তু সেজদায় যাবেন, আপনার আমলনামায় আল্লাহর জন্য সেজদা দিয়ে আর সওয়াবটা লেখা হয়ে যাবে। কাজে আপনি শান্তভাবে যাবেন, রুকু হয়ে গেলেও আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা করে এরপরে সেজদায় চলে যাবেন। একটা সেজদার দাম সারা দুনিয়া বেচলেও হয় না। ভাইরা, ওই যুবক, ও দেখেছে যদি আমি কাতারে যাই, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাম উঠে দাঁড়ায় পড়বেন, তো ও আর আমাদের মতো দৌড় দেয়নি, ও দরজার কাছ থেকেই রুকু করেছে। এইবার রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে যেয়ে কাতারে দাঁড়াইছে। আমাদের দেশে যদি কোনো যুবক এটা করে, মুসল্লিরা কি করবে? বউকে সাইজ করে ফেলবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমনই ছিলেন, এত উদার ছিলেন, ওনারা তো বকেননি বটেই। ওই যুবক নামাজের পরে একটু খটকা হচ্ছে, তাই তো, কাম যেটা করলাম ঠিক হলো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মসা শুনছে, ইয়া রাসূলুল্লাহ, কাম তো এটা করে ফেলছি। দেখেন, আমাদের কাছে যদি এসে শুনতো, তা আমরা কিন্তু বকা দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আমাদের মসজিদে যদি কোনো বাচ্চা কেঁদে ওঠে, মুসল্লিরাও রাগে, ইমামও রাগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? তখন তো মহিলারা নামাজ পড়তো পিছনে, রাসূলুল্লাহ বলতেন, আমার আজকে নিয়ত ছিল নামাজটা দীর্ঘ করার, কিন্তু পিছনে বাচ্চার কান্না শুনলাম,
বাচ্চার কান্না শুনে মায়ের কি কষ্ট হচ্ছে, মার মনটা চটপট করছে, এইটা চিন্তা করে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কথা শুনে কি বললেন, জাদাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তোমার আগ্রহটা বাড়িয়ে দিক। খুব ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিটিভনেস শিখিয়েছেন। আমাদেরকে পজিটিভ হতে হবে, আমাদেরকে ভালো জিনিসটা আগে দেখতে হবে। এই যুবক কেন রুকু দিল, কারণ ওর শখ জামাতে নামাজটা পড়ার, এটা তো ভালো জিনিস। প্রথমে তার ভালো জিনিসটা বলে প্রশংসা করে দোয়া করলেন, এরপরে বললেন লা তাউ, ভবিষ্যতে আর এরকম করো না। দেখেন নবীজি বলেননি তোমার নামাজ হয়নি, তুমি অন্যায় করেছো, কিছু বোঝো না কেন নামাজে এসো, কিচ্ছু বলেননি। এবার আমাদেরটা চিন্তা করি, মসজিদে একটা যুবক নামাজে গেছে, থ্রি কোয়ার্টার পরা আছে, জিন্স গেঞ্জি একটা আছে, টুপি মাথায় নেই, নামাজে ঢুকেছে। আপনার রাগ করবেন না আদর করবেন? রাগ করবেন, আদর করবেন, আদর করবেন। মিছে কথা বললে কিন্তু আল্লাহ ধরবে, কি করবেন? রাগ করবেন। আর ও যদি মোটে মসজিদে না যায়, কোনো রাগ নেই। ও ক্রিকেট খেলা দেখছিল অথবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, ওই বয়সে আড্ডাটা খুব মজা লাগে। ও ফরজ পড়ে দৌড় মেরেছে, সুন্নত পড়েনি, রাগ করবেন না আদর করবেন? যদি মোটে মসজিদে না যেত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই শুননি, আহা কত সুন্নত বুঝি। খুব ভালো করে বুঝুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল ইজাবি হন, পজিটিভ হন। ওকে বলেন আহা তোমার মতো যুবকেরা কত নামাজ পড়তে আসে না, বেনামাজি হয়ে যাচ্ছে, বাবা তুমি মসজিদে এসেছো, দোয়া করেন, কপালে চুমু খান, আল্লাহ তোমার বড় করুক, বাবা যদি পারো একটু সুন্নত পোশাক পরো, টুপিটা কিনো, আজকে বন্ধুদের সাথে গল্প করছো সুন্নত করলে না, আর আল্লাহ এই যুবকটা মসজিদে আসছে, ওকে পুরো আল্লাহর ওলি বানিয়ে দাও, বলতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাম এইরকম ছিলেন যুববান্ধব। তো যাই হোক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যুবকেরা যেতেন, আব্দুল্লাহ ইবনে ওমর আছেন, আরেকজন ইজাআ রাজুল শাবু মিনাল আনসার, একজন আনসারি যুবক মসজিদে ঢুকেছেন নবীজির কাছে জিজ্ঞাসা করতে, কারণ নবীজির কাছে জিজ্ঞাসা করে মজা পেতেন, নবীজি রাগ করতেন না। জিজ্ঞাসা করছেন আইয়ুল মুসলিমিনা আফদল, মুসলমানদের ভিতর শ্রেষ্ঠ মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির কথা বললেন না, পাগড়ির কথা বললেন না, তাহাজ্জুদের কথা বললেন না, কি বললেন? আহসানুহুম খুলুকান, মুসলমানদের ভিতরে যার আচরণ সুন্দর, মানুষের সাথে ভালো ব্যবহার করে, রাগ নিয়ন্ত্রণ করে, অহংকার নিয়ন্ত্রণ করে, মানুষকে শ্রদ্ধা করতে পারে, এই মানুষটাই হলো সবচেয়ে ভালো মুসলমান। কাজেই মানুষকে শ্রদ্ধা করবেন, ভালো আচরণ করবেন, সাধ্যমতো উপকার করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যে কাজ, দুটো কাজ, একটা হলো মানুষদেরকে ভালো কথা বল, ভালো উপদেশ দেওয়া, আর একটা হলো সবরের কথা বলা, ঠিক না ভাই? আমি এটা লম্বা করব না, শুধু একটা অনুরোধ করব ভাইরা, এই যে আমরা এতগুলো মুসলমান, প্রত্যেক মুসলমান যদি প্রতিদিন একজন মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই, তাহলে কি দেশে কোনো বেনামাজি থাকে? খুব ভালো করে বুঝুন, কিয়ামতের দিন যখন বেনামাজি মুসলমানদেরকে জাহান্নামে নেওয়া হবে, ওরা ধরবে যে আল্লাহ আমার পাশে আমার দোকানে হুজুর বাজার করতো, নামাজি হুজুর, কোনোদিন আমাকে তো বুঝাইনি ভালো করে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতেই হবে, হুজুর আল্লাহ আমার একার দোষ না, হুজুরকেও নিতে হবে, কথা বুঝেননি? তো ভাইরা আজকে যদি আমরা আল্লাহর জন্য বলছি, লম্বা করতে পারছি না, আমার অনুরোধ হলো ভাইরা, দিনের ঈমান যদি মজবুত করতে চান, যদি সত্যিকারের ঈমানের মজা লজ্জত পেতে চান, প্রতিদিন আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ একজন মানুষকে অন্তত তোমার কথা বলবো। তো ভাইরা আমরা আল্লাহর কথা বলতে গেলি কি করি, আমরা আবেগি হয়ে যাই, তাকে নিন্দা করি, এই তুই নামাজ পড়িস না কেমন মুসলমান, চল নামাজে যাই না, এটা আল্লাহ বলেননি। আল্লাহ আদর করে বলতে বলেছেন, আপনাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে না, আছে না নেই? তারা আপনার কাছে এসে কোম্পানির নানা প্রশংসা করে, আপনি যখন বলে এই তুই বাদ দে সব সিটারি, ও কি রাগ করে? রাগ করে? কেউ রাগ নেই তো করে না কে? ও জানে যে কোন রকমে আপনাকে তেলায় তেলায় যদি কমে ওর কোম্পানিতে ঢোকাতে পারে, তাহলে ও
কমিশন পাবে, ঠিক না? হ্যাঁ ভাইরা, আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করুন। কো ভালো করে বুঝুন, আল্লাহর সাথে সবচেয়ে ভালো বিজনেস হলো মানুষকে ভালো কথা বলা। একটা যুবক ধূমপান করছে, একটা কিশোর অন্যায় করছে, নামাজ পড়ছে না, আদর করে বলো যে বাবা নামাজটা পড়ো, বাবা এই কাজটা করো না, ও রাগ করবে। রাগ করলে আপনার লাভ না লস? সব বাড়লো না কমলো? আপনি আল্লাহর সাথে বিজনেসের নিয়ত করুন। আপনার কারণে যদি কোনো একটা মানুষ ভালো হয়, ও জীবনে যত নেক আমল করবে, ওর ওসিলায় কিয়ামত পর্যন্ত যত নেক আমল হবে, সমান কমিশন 100% কমিশন আপনার আমল নামায় জমা হবে। ওই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট যেমন কমিশনের লোভে রাগ করে না, আপনি আল্লাহর কমিশনের লোভে রাগ করবেন না। ভাই চল, ভাই তুই গেলে আমি একটু সওয়াব পাবো, ভাই চল না কেন, রাগ করলে আবার পরদিন যান, হাতে ধরেন পায়ে ধরেন, খুব ভালো করে বুঝুন। এখনো বাংলাদেশের অধিকাংশ যুবক, অধিকাংশ মুসলমান নামাজ পড়তে বললে সরাসরি অস্বীকার করে না। আপনি রাগ করেন, এই তুই কাফের হয়ে গেছিস, নামাজ পড়িসনি। আরে মিয়া, আপনি কত মুসলমান হয়েছেন, আপনি তো ওকে বলেননি, কাজে আদর করে বলেন। আমি যখন আলেমে পড়ি, এই 73-74 সালের কথা বলছি, আমার প্রতিবেশী একজন কিষান রাখলেন জমি চাষ করার জন্য, আমরা তখন প্রথম নতুন নতুন হুজুর হয়েছি, তো এখন বলি ভাই নামাজ পড়তে হবে, ভাই নামাজ তো জানি না, দোয়া কালাম দূর, ভাই নামাজের জন্য দোয়া কালাম লাগে নাকি, যা পারেন ওই দিয়ে পড়েন, আস্তে আস্তে শেখেন। যে ভাই আমার তো কাপড় পাক নেই, আরে মেয়ে নামাজের জন্য কাপড় পাক লাগে নাকি, কাপড় পাক হলে ভালো, নইলে আমার কাপড় নামাজ হবে, আসেন না চলেন যাই। আরে ভাই নিয়ত যে জানি না, আরে ধর মিয়া নিয়ত লাগে নাকি, বলবেন যে আমি আল্লাহ জোহরের নামাজ পড়ছি তাতেই হবে। ওই লোকটা নামাজ ধরল, আর ও মানুষের কাছে বলতে এরম জোকের মতো, হুজুর হইলে আর নামাজ না পড়লে উপায় নেই। ভাই জোক হন না কেন, আল্লাহর সাথে বিজনেস করবো, প্রতি মাসে অন্তত 30 জনকে আমি আল্লাহর দিনের দাওয়াত দেব, কোনো দলের নয় মতের নয়, শুধু মসজিদের দাওয়াত দেব, ভাই নামাজটা পড়েন, কোরআন পড়েন, ছেলেকে কোরআন শেখান, হালাল খাবেন, জান্নাতে যাবেন। যদি 30 জনের ভিতরে 10 জন আমার কারণে মুসলমান হয় মসজিদের ভিতরে ঢোকে, আমার জন্য এটাই বড় পাওনা, ঠিক না ভাই? ভাইরা অন্য ধর্মের মানুষেরা এসে আমাদের যুবকদেরকে দাওয়াত দিয়ে দিন হারা করছে, আর আপনি আপনার পাশের মানুষগুলোকে দিনের দাওয়াত দিলেন না। দিনের দাওয়াত দেন, বিনম্রতার সাথে দাওয়াত দেন। দাওয়াত কিভাবে দিতে হবে, আমার একটা ছোট্ট বই আছে আল্লাহর পথে দাওয়াত কিনে নিয়ে, যে কথাটা বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা দুটো জিনিস বলেছেন, একটা হলো মানুষকে হকের কথা বলতে হবে, আর একটা কি করতে হবে, কি করতে হবে, সবর করতে হবে। সবর বড় মজার জিনিস ভাইরা, ধৈর্যটা কি? একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসেনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উপদেশ দেন। রাসূল আদম কি বললেন, লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করবে না, তোমার জন্য জান্নাত কনফার্ম। কথা কি বুঝতে পেরেছেন? রাগবেন না, রাগ নিয়ন্ত্রণ করেন, আপনার জন্য জান্নাত। বউয়ের পারে রাখবেন না, ছেলে মেয়ের পারে রাগ হবে, রাগ যখন হবে আপনি নিজের মুখটা বন্ধ করে দেবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ওয়া সাল্লিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।